আচ্ছা, আমার ডেস্কটপ দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, জি স্যার, আচ্ছা, তো আমরা আজকে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ শিখব। তো আমরা গত দুইটা ক্লাস করতে গিয়ে, এক্সেল এবং পাওয়ার পয়েন্টের কাজ করতে গিয়ে, ওয়ার্ডের অনেকটা জিনিস আমাদের শেখা হয়ে গেছে। তো এই জন্য হচ্ছে আজকে আমাদের খুব বেশি একটা সময় লাগবে না, অল্পতেই আমরা আজকে কাভার করতে পারবো। তো একটা মাইক্রোসফট ওয়ার্ড এর যদি আমি একটা প্রোগ্রাম ওপেন করতে চাই, ওপেন করার সিস্টেম এক্সেল এবং পাওয়ার পয়েন্ট এর মতো সেম, যারা উইন্ডোজ 7 ইউজ করতেছে ওরা সেম আগের মতো, ওই যে লেফট এবং বটম কর্নারে যে উইন্ডোজ বাটন আছে, স্টার্ট বাটন আছে, স্টার্ট বাটনে ক্লিক করলে সার্চ বক্স ওপেন হবে, ওখানটাতে মাইক্রোসফট ওয়ার্ড লিখলে দেন হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড আসবে, দেন ওখানটায় ক্লিক করলে ওপেন হয়ে যাবে। আর যারা হচ্ছে উইন্ডোজ 8 অথবা 10 ইউজ করতেছো, তারা হচ্ছে কিবোর্ডে যে উইন্ডোজ বাটন আছে, উইন্ডোজ বাটন প্রেস করলে একটা সার্চ বক্স আসবে, ওখানটায় টাইপ করলে দেন দেখবে তুমি মাইক্রোসফট ওয়ার্ড দেখতে পাবা, ক্লিক করলে ওপেন হবে। এছাড়া তোমরা তোমাদের যে ডেস্কটপ আছে, ডেস্কটপে রাইট বাটন ক্লিক করলে নিউ অপশন আসবে, সেখানটাতেও তুমি গিয়ে নিউ নিউ অপশনের মধ্যে দেখতে পাবা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সবগুলো আছে, তুমি যেটা ওপেন করতে চাও সেটা ওপেন করা যাবে। আমি এখানটাতে মাইক্রোসফট ওয়ার্ড এর একটা ফাইল ওপেন করতেছি, তো শুরুতে ক্লিক করলে এরকম আসবে। তো আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিচ্ছি, হ্যাঁ একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। আচ্ছা, তো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলে এরকম আসবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা দেখতে অনেকটাই পাওয়ার পয়েন্ট এবং এক্সেলে যেরকম ছিল ওই রকমই, দেখবো অনেকগুলো অপশন ওখানটায় যেরকম ছিল এখানটাতে সেমই আছে। হ্যাঁ, যেমন এখানটাতেও তোমার সে হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিং, সব সবকিছু এখানটাতে আছে। আচ্ছা, তো আমরা তাহলে শুরু করি। হ্যাঁ দেখো, এখানটাতে হোমে যদি তোমরা একটু খেয়াল করো, হোমের খেয়াল করলে দেখবা যে অনেক কিছু হোমে যা আছে সেটা এক্সেলে যেটা ছিল, পাওয়ার পয়েন্টে যা ছিল তাই আছে। এখানটাতে শুরুতে এই যে এইখানে চারটা অংশ, এখানে কাট, কপি, পেস্ট এবং ফরম্যাট পেইন্টার, এটা নিয়ে আমরা গত দুইটা ক্লাসেই বলছি। কাট মানে হচ্ছে লেখাটাকে যদি আমি মুভ করতে চাই এক জায়গা থেকে আরেক জায়গায়, যে এখানে আমার একটা লেখা আছে আমি চাচ্ছি এই লেখাটাকে অন্য জায়গায় মুভ করাতে, তার মানে আমি এটাকে যদি কাট করি, মানে কন্ট্রোল এক্স মানে হচ্ছে কাট, শর্টকাট, অথবা তুমি এখানে যে অপশন আছে এখানে ক্লিক করলেও কাট হবে। এবার সাপোজ আমি এখানটায় চাচ্ছি পেস্ট করতে, কন্ট্রোল ভি দিলে এখানে পেস্ট হয়ে যাবে, অথবা আমি এখান থেকে যে পেস্ট আছে এখান থেকে আমি পেস্ট করতে পারি। আচ্ছা, এখন পেস্টের এখানে দেখো চারটা অপশন আছে, চারটা অপশন আমি হয়তো গত দুইটা ক্লাসে বলিনি, চারটা অপশনের চারটা মিনিং আছে। কি কি মিনিং আছে একটু তোমাদেরকে আমি বুঝাই। ধরো এখানে আমি একটা লেখা লিখলাম, হ্যাঁ লেখা লিখে এখানটায় আমি একটু ফরমেটিং করি। ফরমেটিং বলতে ধরো লেখাটাকে আমি একটু বোল্ড করলাম, তারপরে হচ্ছে এটার একটু ফন্ট সাইজ আমি ফন্ট এরিয়া চেঞ্জ করলাম, হ্যাঁ ধরো এরকম লাগবে দেখতে, ফন্ট সাইজ একটু ইনক্রিজ করলাম, কালারটা একটু চেঞ্জ করলাম। আচ্ছা ওকে, এবার আমি ধরো এই লেখাটাকে কপি করলাম, এই লেখাটাকে কপি করছি অথবা লেখাটাকে কাট করছি, যেটাই করি না কেন, এবার আমি এইখানটাতে পেস্ট করব, এই যে লেখাটা আছে লেখাটার সামনে আমি পেস্ট করব। এখন পেস্ট করতে গিয়ে দেখো এখানে চারটা অপশন আছে। আচ্ছা, এখন পেস্ট করতে গিয়ে এরকম হতে পারে, আমি যে এইখানে লেখাটা পেস্ট করব, এই লেখাটা এখানে যেরকম আছে, এই যে যেখান থেকে আমি কপি করতেছি বা যেখান থেকে আমি কাট করতেছি, এখানে যেরকম আছে আমি এখানে হুবহু এরকমই পেস্ট করব, মানে এখানটাতে এরকমই থাকবে। আর একটা হতে পারে না, আমি এখান থেকে কপি করব, এটা যে অবস্থায় কপি করি না কেন, আমি যেখানটাতে পেস্ট করতেছি ওইখানে লেখাগুলো যে অবস্থায় আছে, যে ফরমেটিং এ আছে ওই ফরমেটিং এ পেস্ট হবে, এই একটা জিনিস। আর একটা হচ্ছে আমি চাইলে এটাকে পিক্সেল আকারে পেস্ট করতে পারি, পিক্সেল আকারে পেস্ট করলে ওইটাকে আর এডিট করা যাবে না, মানে এই লেখাটা টোটালটা একটা পিক্সেল আকারে এখানে পেস্ট হবে। আর একটা হচ্ছে শুধুমাত্র এই লেখাটাকে আমি কপি করে এখানে পেস্ট করার সময় শুধু টেক্সটটা পেস্ট হবে, বাট এর সাথে যে ফরম্যাট আছে ফরম্যাট পেস্ট হবে না, চারটা জিনিস। তো দেখো আমি যদি প্রথমে গিয়ে এখানটায় যে কিপ সোর্স ফরম্যাটিং, এইটার মানে হচ্ছে আমি যেখান থেকে কপি করতেছি ওখানে যে ফরম্যাটে আছে ওই ফরম্যাটটাই থাকবে, এইটা দিলে দেখো যে এখানে আমি পেস্ট করলাম, তার মানে এইখানে যেরকম ছিল হুবহু এইরকমটাই এখানটায় আছে। আচ্ছা, তার মানে এটা গেল প্রথমটা। এবার যদি আমি দ্বিতীয়টা দেই, ম্যাশ ফরম্যাটিং, এইটা দিলে যেটা হবে এইখানে যে ফরম্যাটিংটা আছে ওই ফরম্যাটিংটা থাকবে, যেমন দেখো এইখানে এই যে কালার টালার যেগুলো ছিল এইগুলা চলে গেছে, শুধুমাত্র বোল্ড হয়ে আছে, আর বাকি যে আদার্স যে ফরম্যাটিং গুলো ছিল ফরম্যাটিং গুলো চলে গেছে। আচ্ছা, এবার আমি যদি এটাকে পিকচার আকারে ফরম্যাটিং করতে চাই, এই যে পেস্ট করতে চাই,
তাহলে দেখো এটা একটা পিক্সেল আকারে পেস্ট হয়েছে, এটাকে চাইলে এখন আর আমি এডিট করতে পারবো না, এটা একটা পিক্সেল আকারে এখানটাতে আছে। আচ্ছা এই একটা গেল একটা অংশ, আর একটা হচ্ছে শুধুমাত্র কি টেক্সট অনলি, এখানটা দিলে শুধুমাত্র টেক্সট আসবে, বাকি আদার্স যে ফরম্যাটিং ছিল এখানে বোল্ড ওটাও আসবে না, মানে কোনো ফরম্যাটিং ই আসবে না, শুধুমাত্র টেক্সট এখানটা আসবে। এই চারটা জিনিস, এটা ওইদিন বলা হয় নাই, তো তোমরা যেখানটা দিয়ে ড্রপ ডাউন দেখবা, ড্রপ ডাউনে ক্লিক করলে তখন দেখবা যে আরো অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো তোমরা একটু প্লাগ অ্যান্ড প্লে করে দেখবে যে আসলে কি হয় এখানটাতে, কোনটা দিলে কি হচ্ছে। আচ্ছা তাহলে আমি এগুলো আর বলতেছি না, কাট কপি পেস্ট বলতেছি না, এখানে যেগুলো আছে এগুলো আমি আর বলবো না, এই যে বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা, এই স্ট্রাইক থ্রু মানে মাঝখান দিয়ে যদি আমি রেখা টানতে চাই তখন এইটা ইউজ করতে হবে। আচ্ছা আর এইখানে যেটা হয়, তুমি এই অপশনগুলো যেটা আছে একবার ক্লিক করলে যে যদি বোল্ড হয়, আর একবার ক্লিক করলে আনবোল্ড হয়ে যাবে, মানে সেম বাটনেই দুইটা কাজ হবে, মানে তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে কোনো কিছু একটা ফরম্যাটিং অ্যাপ্লাই হবে, আবার সেকেন্ড টাইম ওইটাই ক্লিক করলে সেটা আবার চলে যাবে। আচ্ছা আচ্ছা তাহলে এখানে এরপরে এই সুপার স্ক্রিপ্ট সাব স্ক্রিপ্ট বলছি, মানে যদি পাওয়ার আকারে কিছু নিয়ে আসতে চাই তখন আমরা সুপার স্ক্রিপ্ট ইউজ করব, আর যদি নিচে সাব স্ক্রিপ্ট আকারে কিছু নিয়ে আসতে চাই তখন এইটা ইউজ করব। তারপর এখানে আমি যদি টেক্সট হাইলাইট করতে চাই, আমি যদি ফন্টের কালার চেঞ্জ করতে চাই, তারপরে এই ফন্টের সাইজ যদি ইনক্রিজ করতে চাই, তারপরে এখানে চেঞ্জ কেস ছিল সেন্টেন্স কেস, যদি আমি লোয়ার কেস করতে চাই, আপার কেস করতে চাই, এগুলো আমি বলছি। যদি প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ডের প্রথম অক্ষরটা ক্যাপিটালাইজ করতে চাই সেটাও দিন আমরা বলছিলাম। তারপর টগল কেস, মানে এইটা দিলে যেটা আপার কেস আছে সেটা লোয়ার কেস হয়ে যাবে, লোয়ার কেসটা আপার কেস হয়ে যাবে, এরকম বলছিলাম। এরপরে ক্লিয়ার ফরমেটিং, এইটার কাজ ছিল আমি যদি কোন একটা, যেমন এই লেখাটার উপরে যে ফরমেটিং গুলো অ্যাপ্লাই করছি, আমি যদি চাই এই ফরমেটিং গুলোকে আমি সব ক্লিয়ার করে দিতে, ক্লিক করলে দেখো এই লেখাটার উপর থেকে সকল ফরমেটিং গুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এগুলো গেল এখানটাতে। এবার এখানে এসে এই চারটা হচ্ছে অ্যালাইনমেন্ট, এই অ্যালাইনমেন্ট গুলো আমি বলছিলাম, লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, জাস্টিফাই। আজকে আবার আমি আরেকবার বলি, ধরো আমি এখানটাতে টাইপ করতেছি, তোমরা তোমরা দেখতে পাচ্ছ যে লাইন গুলো ছোট বড় হয়ে যাচ্ছে, কোনোটা ছোট থাকতেছে কোনোটা বড় থাকতেছে। হ্যাঁ আচ্ছা এখন এইখানটায় দেখো, আমার এখানটায় এখন বর্তমানে লেফট অ্যালাইনমেন্ট দেয়া আছে, লেফট অ্যালাইনমেন্ট দেওয়ার কারণে লেখাগুলো আগে লেফট লেফট সাইডটা সমান রেখে দেন রাইট সাইডটা ফিল আপ হবে, আর যদি রাইট অ্যালাইনমেন্ট দেয়া থাকে তার মানে আগে রাইট সাইডটা ফিল আপ হবে, দেন হচ্ছে লেফট সাইডটা ফিল আপ হবে। যদি সেন্টার দেয়া থাকে তার মানে আগে সেন্টার কাভার করবে, দেন হচ্ছে লেফট এবং রাইট কাভার করবে। আর আমি যদি চাই যে না সবগুলো লাইনের উইথ সমান হবে, লেন্থ সমান হবে, তখন আমাদের এই জাস্টিফাই ইউজ করতে হবে। জাস্টিফাই ইউজ করলে যেটা হবে, সবগুলো লাইন সমান হবে দেখতে, বাট মাঝখানে কিছু স্পেস ও অ্যাড করে সবগুলো লাইনকে সমান করে নেবে। তো আমরা যখন রিপোর্ট তৈরি করব সবসময় আমরা জাস্টিফাইটা ইউজ করব, জাস্টিফাই ইউজ করলে দেখতে সুন্দর লাগবে এবং ওতে সবগুলো লাইন সমান লেন্থের থাকবে। আচ্ছা এই চারটা হচ্ছে অ্যালাইনমেন্ট। এরপরে উপরের এগুলো আমরা বলছিলাম, এই এখানে দেখা যাচ্ছে যে এগুলো হচ্ছে বুলেট, যে বিভিন্ন বুলেট পয়েন্ট আছে, ধরো এখানটায় যদি আমরা বিভিন্ন লাইন নেই, ধরো একটা লাইন, একটা লাইন, এভাবে কয়েকটা লাইন নিলাম, এগুলো পাওয়ার পয়েন্টও ছিল, যদি বুলেট ইউজ করতেছে এখানে এই যে এরকম বুলেট আকারে দেওয়ার জন্য, বুলেট পয়েন্ট দেওয়ার জন্য এগুলো বুলেট পয়েন্ট। আচ্ছা এরপর এখানে হচ্ছে নাম্বারিং, আমরা যদি নাম্বারিং করতে চাই সে নাম্বারিং করা যাবে, নাম্বারিং এর জন্য বিভিন্ন ওয়ে আছে নাম্বারিং করার জন্য, সে নাম্বারিংটা এখান থেকে করা যাবে। আচ্ছা এখান থেকে হচ্ছে এটাও নাম্বারিং এর জন্য, বাট এটা হচ্ছে সেকশন সাবসেকশন থাকে না, ধরো সেকশন যদি হয় 1, তার আন্ডারে যদি আমরা 1.1, 1.2, 1.3 নিয়ে আসতে চাই তখন হচ্ছে এইটা ইউজ করতে হবে। হ্যাঁ আচ্ছা এরপরে এইটা হচ্ছে এই ইনডেন্ট, মানে লেখাগুলোকে যদি লেফট এর রাইটে মুভ করতে চাই তখন এইটা ইউজ করতে হবে, ইনডেন্ট। আচ্ছা নিচে এইটা হচ্ছে তোমার লাইনের স্পেস, তুমি যদি লাইনের স্পেস বেশি দিতে চাও তখন এখানটা থেকে দিতে হবে, যদি বলা হয় যে লাইন স্পেসিং 2 হবে তখন তোমাকে 2.0 দিতে হবে, যদি বলা হয় লাইন স্পেসিং 1.5 হবে তখন এখানে 1.5 দিতে হবে, এটা হচ্ছে লাইনের স্পেসিং। আচ্ছা এরপরে এখানটায় হচ্ছে শেডিং, শেড শেড দেওয়ার জন্য বিভিন্ন কালার আছে, তুমি যদি লেখাগুলোকে শেড দিতে চাও, মানে যে লেখাটুকু আছে ওই লেখাটার একটা ব্যাকগ্রাউন্ড একটা তুমি কালার দিতে চাও, শেড দিতে চাও, সেটা এখান থেকে দেওয়া যাবে। এবার তুমি যদি চাও যে না এই যে লেখাগুলো আছে লেখাগুলোকে তুমি একটা বর্ডারের মধ্যে নিয়ে আসবা, সবগুলোকে একটা এই যে
এরকম একটা বর্ডারের মধ্যে চলে আসবে, সেটা এখান থেকে বর্ডার দেয়া যাবে। তুমি যদি চাও শুধু রাইট বর্ডার দিবা, রাইট বর্ডার দিতে পারো, যদি চাও শুধু লেফট বর্ডার দিবা, সে লেফট বর্ডার দিতে পারো, টপ চাইলে টপ দিতে পারো, বা বটম চাইলে বটম দিতে পারো। এখান থেকে বিভিন্ন বর্ডার দেয়া যাচ্ছে টেক্সটের চারপাশে। আচ্ছা, আচ্ছা, এরপর হচ্ছে এখানে দেখা যায় এই যে এ জেড লেখা আছে, আবার তুমি যদি প্রত্যেকটা কমান্ডের উপরে, তুমি প্রত্যেকটা কমান্ডের উপর যদি কার্সর ধরো, তুমি এখানটায় ওইটার কাজ কি সেটা দেখতে পাবে। মানে এটার উপর ধরলে লেখা আছে সর্ট, মানে সর্টিং করা। ধরো এখানে কিছু আছে, ধরো এইগুলাই আছে, আমি যদি এটাকে সর্টিং করতে চাই, ক্লিক করলে দেখো এগুলো সর্টিং হবে। মানে হচ্ছে এগুলো আগে চলে আসছে, এই এ এ এবং এস, যে এস দিয়ে যেটা শুরু হয়েছে ওটা সবার লাস্টে চলে গেছে। বাট এটা কিন্তু এরকম ছিল, এস দিয়ে যেটা শুরু এটা সবার আগে ছিল, এরপর এগুলো পরে ছিল। বাট আমি যদি সর্টিং করতে চাই, এই জন্য এগুলো আমি প্যারাগ্রাফ সর্টিং করতে চাচ্ছি, এই জন্য এখানে প্যারাগ্রাফ দেয়া। তুমি যদি হেডিং সর্টিং করতে চাও, হেডিং লিখবে, যেটা সর্টিং করতে চাই ওইটা এখানটাতে দিতে হবে। টাইপের এখানটাতে যদি টেক্সট হয় তখন টেক্সট দিতে হবে, যদি আমরা নাম্বার সর্টিং করতে চাই তখন নাম্বার দিতে হবে, যদি অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড় সর্টিং করতে চাই তখন এখানে অ্যাসেন্ডিং থাকবে, যদি বড় থেকে ছোট করতে চাই তখন এখানে ডিসেন্ডিং থাকবে। এবার ওকে দিলে সর্টিং হয়ে যাবে। আচ্ছা, এরপরে এখানে দেখো কিছু কমন টেমপ্লেট দেয়া আছে, এগুলো হলো কমন টেমপ্লেট। কমন টেমপ্লেট বলতে ধরো, যেমন টেমপ্লেট বলতে এরকম ধরো কিছু ডিজাইন আছে, যে এই ডিজাইনটা ইউজ করলে তখন ফন্ট সাইজ এত হবে, ফন্টের ফ্যামিলি এত হবে, স্পেসিং এত হবে, মার্জিন এত হবে, মানে কিছু বাই ডিফল্ট কিছু টেমপ্লেট দেয়া আছে। তুমি যদি এইটা ইউজ করো তাহলে তুমি নিজে আর কাস্টমাইজ করতে পারবে না, এখানটায় যেটা আছে তোমাকে ওইটাই ইউজ করতে হবে। আর নর্মালি আমরা এগুলো ইউজ করি না, আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানটাতে ফন্ট ফন্ট কোনটা হবে, ফন্টের সাইজ কোনটা হবে, তারপরে স্পেসিং কত হবে, আমার লেখার মার্জিন কত হবে, আমরা নিজেরা ডিজাইন করি। বাট এখানটা দেখো, আমি যদি এক একটা নেই তখন এই যে এইটা এইটা মানে হচ্ছে এইটা তখন জাস্টিফাই দেয়া নাই, তখন এটা যেমন এক একটা দিলে এক এক রকম হয়ে যাচ্ছে। দেখবো এক একটা যদি আমি ক্লিক করি, একটা ক্লিক করলে লেখার ধরন এক এক রকম হয়ে যাচ্ছে। তার মানে এটা প্রি ডিফাইন কিছু এখানে তোমার টেমপ্লেট দেয়া আছে, এই এক একটা টেমপ্লেট ইউজ করলে এক এক রকম হয়ে যাচ্ছে লেখাগুলো। আচ্ছা, এইটা গেল মোটামুটি হোমের কাজ। এরপর আসি আমরা ইনসার্টের মধ্যে। আচ্ছা, ইনসার্টের মধ্যে দেখো শুরুতেই লেখা আছে কাভার পেজ। কাভার পেজ বলতে হচ্ছে আমরা যখন কোনো রিপোর্ট লেখি, রিপোর্টের শুরুতে আমাদের একটা কাভার পেজ দিতে হয়। এখন তুমি চাইলে কাভার পেজটা নিজে ডিজাইন করতে পারো। কাভার পেজে কি থাকে, ধরো তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দেয়া হলো, বলা হলো যে অ্যাসাইনমেন্ট হতে পারে একটা স্পেসিফিক টপিক্স এর উপরে। এখন আমরা কাভার পেজে কি 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 থাকে এরকম লেখি, যে অ্যাসাইনমেন্ট ওয়ান, দেন টাইটেলটা থাকে, তারপর হচ্ছে সাবমিটেড বাই, মানে যে তুমি সাবমিট করতেছো, তোমার এখানে ইনফরমেশন থাকবে, রোল নেম সামথিং এরকম কিছু থাকবে, সাবমিটেড টু, তুমি যে টিচারের কাছে সাবমিট করতেছো তার নাম থাকবে, এটা এটাকে বলে আমি বলি আমরা কাভার পেজ। এখন তুমি চাইলে কাভার পেজ নিজে ডিজাইন করতে পারো, অথবা এখানে বাই ডিফল্ট অনেকগুলো কাভার পেজ দেয়া আছে, তুমি চাইলে এখান থেকেও যে কোনো একটা কাভার পেজ নিতে পারো। আচ্ছা, যেমন এখান থেকে যদি আমি এই কাভার পেজটা নিতে চাই, দেখো ক্লিক করলে এটা চলে আসছে এখানটাতে। এরপরে এখানটায় তুমি যদি তোমার মতো করে কাস্টমাইজ করতে চাও, এই যে ডকুমেন্টের টাইটেল এগুলো তুমি তোমার মতো করে দিতে পারবা। হ্যাঁ, এখানটাতে দেয়া যাবে, কাস্টমাইজ করা যাবে। হ্যাঁ, তুমি চাইলে এটাকে আবার ছোট বড় করতে পারবা, টেনে এদিক সেদিক করতে পারবা, বাট ডিজাইনটাকে কাস্টমাইজ করা যাবে। তারপর চাইলে তুমি যদি এখানে আরো তোমার অতিরিক্ত টেক্সট লিখতে দরকার পড়ে, এখানে টেক্সট বক্স আছে, এই যে এই যে টেক্সট বক্স, তুমি এই টেক্সট বক্স এনে এই ডোরো টেক্সট বক্স, তুমি এখানে টেক্সট বক্স ডোরো করতে পারবা, টেক্সট বক্স ডোরো করে তারপর এর মধ্যে তুমি লিখতে পারবে, সমস্যা নাই। হ্যাঁ, এরকম করে প্রয়োজনে তুমি এই যে কালার যেটা আছে, তুমি কালার যদি এখানে যে কালারটা আছে এই কালারটা দিতে চাও, সেটাও তুমি এখানে এখান থেকে যে কালারটা ওইটার সাথে ম্যাচ হয় ওই কালারটা তুমি এখান থেকে নিয়ে দেয়া যাবে, যে কালারটা তোমার ওটার সাথে ম্যাচ হচ্ছে। তো নর্মালি যেটা হয়, আমরা এখান থেকে কাভার পেজটা নেই না, কাভার পেজটা আমরা আমাদের মতো করে ডিজাইন করি। বাট তোমরা চাইলে ডিজাইন করতে পারো, অথবা তোমার এখানে যে কাভার পেজ গুলো তোমার সুন্দর লাগে তুমি চাইলে ওই কাভার পেজটা ইউজ করতে পারো। একটা খুব সুন্দর কাভার পেজ আছে এখানে, এই যে ডকুমেন্ট টাইটেল, তুমি কি কি তোমার ডকুমেন্টের টাইটেল কি হবে, তারপর হচ্ছে তুমি এখানে আরো টেক্সট বক্স নিয়ে নিজের মতো করে ডিজাইন করতে পারবে। আচ্ছা, এইটা গেল হচ্ছে কাভার পেজ। এরপর হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ বলতে ধরো তুমি এটার হচ্ছে এই পর্যন্ত টাইপ করছো, হ্যাঁ, এরপরে তুমি আর এই পেজটাতে কিছু লিখতে যাচ্ছ না, এরপরে তুমি কিছু লিখবে না, এবার তোমার তো নেক্সট আর একটা পেজ দরকার। হ্যাঁ, তো নর্মালি নেক্সট পেজটা কখন আসে, যখন হচ্ছে
টাইপ করতে 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 যখন আমরা লাস্টে চলে আসি, তারপর অটোমেটিক্যালি পরের পেজটা আসে। আর ধরো তুমি এতটুকু লেখার পরে তোমার মনে হচ্ছে বা নেক্সট পেজ দরকার, তখন তুমি যদি ব্লাঙ্ক পেজে ক্লিক করো তখন অটোমেটিক্যালি পরের পেজটা চলে আসবে। মানে তখন মানে এরকম হবে যে এই পেজ শেষ না করেও যদি আমি নতুন আর একটা পেজ আমার দরকার পড়ে, তখন এই ব্লাঙ্ক পেজে ক্লিক করলে পরের পেজটা চলে আসবে। আচ্ছা আচ্ছা, যদি তারপর হচ্ছে যদি আমি ব্লাঙ্ক পেজ নেই, এখানে একটা 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 দেখো ব্লাঙ্ক পেজ, একটা যে পেজ ব্রেক, দুইটার দুইটা কাজ। আচ্ছা, ব্লাঙ্ক পেজ নিলে হবে কি, নতুন একটা পেজ আসবে, বাট এই যে পেজটা আছে, আগের যে পেজটা ছিল, চাইলে আমি এই পেজটাতে এখনো লিখতে পারবো, এই পেজটাতে আমি নতুন করে আরো বাকি যে অংশটা আছে বাকি অংশটাতে আমি টাইপ করতে পারবো। বাট আমি যদি পেজ ব্রেক নেই, হ্যাঁ ধরো আমি একটা পেজ আছে, আমি চাচ্ছি যে এই যে এটাই যদি হয় যে আমি এই পেজটার এতটুকু লিখছি, এরপরে আর এই পেজটাতে আমি লিখবো না, এরপর আমি পরের পেজে চলে যাবো, তখন আমি দিলাম পেজ ব্রেক। তো পেজ ব্রেক দিলে যেটা হবে, এই যে এতটুকু লিখছি এরপরে আমি আর এই পেজটাতে, এখানটাতে তো চলে আসার কথা না, মানে নর্মালি যেটা হবে, আচ্ছা এবার একটু খেয়াল করো, আচ্ছা এই যে এই যে এই লেখাটুকু আছে, এই লেখাটুর পরে আমি পেজ ব্রেক দিছি, পেজ ব্রেক দেওয়ার পরে এই পেজটা চলে আসছে, এই পেজটা চলে আসছে। হ্যাঁ আচ্ছা, এরপর ধরো আমি এখানটাতে এই যে উপরের পেজটা আছে, উপরের পেজটাতে ধরো আমি লিখতেছি, তো লেখা তো ধরো আমি এই যে এন্টার দিয়ে যাওয়াই মানে ধরো আমি লিখতেছি। হ্যাঁ এই যে এক একটা পর এক একটা লাইনে আমি যাচ্ছি, এক একটা পর এক একটা লাইনে যাচ্ছি। আচ্ছা এবার খেয়াল করো, যখন আমি এন্টার দিলাম, এন্টার দেওয়ার মানে হচ্ছে এই এই লাইনটা নেক্সট পেজে চলে যাওয়ার কথা। তো নেক্সট পেজে চলে যাওয়ার পরে যেহেতু আমার এইখানে পেজ ব্রেক দেয়া ছিল, এইখানটায় পেজ ব্রেক দেয়া ছিল, তার মানে হচ্ছে এই লাইনের পরে এই পেজটাতে আর বাকি অংশটাকে আমি আর লিখতে পারবো না, আমি পেজ ব্রেক দিয়ে দিছি, তার মানে পেজটার এখানেই শেষ, এর পরের যে অংশগুলো আছে পরের অংশগুলো আমি আর টাইপ করতে চাচ্ছি না। এই জন্য যেটা হলো, আমি যদি এই লাইনটাকে নিচে নিয়ে আসতে চাই, এই লাইনটা যদি এখানে চলে আসে, তার মানে এখানে তো তিনটা লাইন ধরবে না, কারণ এখানে দুইটা লাইন ধরবে, যে যতটুকু স্পেস আমি এখানটাতে রাখছি। এই জন্য কি হয়, এই লেখাটা অটোমেটিক্যালি তখন পরের লাইনে চলে যাচ্ছে, যেমন দেখো এই এই লেখাটা তখন অটোমেটিক্যালি পরের পেজে চলে যাচ্ছে, এই জন্য এই অংশটা ফাঁকা থাকতেছে। তো এরকম যদি কখনো পেজ ব্রেক দরকার দরকার পড়ে, যে পেজের একটা সার্টেন পোর্শন তুমি ফাঁকা রাখবা, তখন ওইখানটায় পেজ ব্রেক ইউজ করতে হবে। তো পেজ ব্রেক দিলে নতুন পেজ আসবে, বাট যেটা হবে, তুমি যেখান থেকে পেজ ব্রেক দিচ্ছ, এরপর ওই থেকে এর পরের যে অংশটুকু আছে ওই পেজের, ওখানটায় লেখা যাবে না, ওখানটাতে টাইপ করা যাবে না। আচ্ছা এটা গেল পেজ ব্রেকের কাজ। এরপর হচ্ছে টেবিল, এরপর দেখো ডান পাশে লেখা আছে টেবিল। আচ্ছা টেবিলের এখানটাতে দেখো এই যে রো এবং কলাম দেয়া আছে, তুমি যদি এই যে সর্বোচ্চ হচ্ছে 10:8 এই কলামের একটা টেবিল ইনসার্ট করা যাবে, দেখো এখানটা যেমন দেয়া আছে, এই যে তোমার 10টা কলাম থাকবে আর 8টা রো থাকবে, সর্বোচ্চ এত বড় একটা টেবিল এখান থেকে ইনসার্ট করা যাবে। তোমার যদি 5x5 একটা টেবিল দরকার পড়ে, যে 5টা রো থাকবে 5টা কলাম থাকবে, তাহলে এইখানটায় হচ্ছে এই যে 5:5, তার মানে 5টা রো 5টা কলাম। তোমার যদি 5টা কলাম 4টা টেবিল রো দরকার পড়ে, তখন তুমি এখান থেকে নিতে পারো। অথবা তোমার যদি কাস্টম দরকার পড়ে, যে না তোমার হচ্ছে 20টা রো 20টা কলাম দরকার, হ্যাঁ তখন তোমার হচ্ছে এই যে নিচে যেটা আছে, এই যে ইনসার্ট টেবিল, এখানটায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এবার নাম্বার অফ কলামস যদি তোমার 20টা হয়, তুমি 20 দিলা, নাম্বার অফ রোজ যদি তোমার 20টা হয়, তুমি 20 দিলা, এবার যদি ওকে দাও, ওকে দিলে এই তোমার 20x20 একটা টেবিল এখানে ইনসার্ট হয়ে যাবে। আচ্ছা এটা গেল টেবিল ইনসার্ট। এবার টেবিল ইনসার্ট করার পরে টেবিলের কিছু মজার মজার কাজ আছে, সেটা তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, এখন ধরো তুমি চাচ্ছো যে এই যে তিনটা ডিফারেন্ট সেল আছে, তুমি তিনটা সেলকে তুমি মার্জ করতে চাচ্ছো, যে তিনটা সেল মিলে একটা সেল হবে, তাহলে সেটা কিভাবে করতে হবে? তিনটি এই যে সেলগুলোকে তুমি সিলেক্ট করবা, এই যে ক্লিক করে যদি টেনে নিচের দিকে নিয়ে আসো, সিলেক্ট হয়ে যাবে। এরপরে যদি রাইট বাটন ক্লিক করো, রাইট বাটন ক্লিক করার পরে দেখো লেখা আছে মার্জ সেলস, এইটাতে ক্লিক করলে এই সবগুলো সেল মিলে একটা সেল হয়ে যাবে।
এটা গেল মার্জের ব্যাপারে। এবার তুমি যদি আবার এটাকে তুমি যদি আবার এখানেও যদি তুমি যদি এদিকে চাও যে এই তিনটাকে তুমি মার্জ করবা বা এই দুইটাকে মার্জ করবা, এই দুইটাকে সিলেক্ট করার পরে মার্জ সেলসে ক্লিক করলে, সরি এটা এরকম হয়ে গেল, যেমন সরি ডিলিট সেলে ক্লিক 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 করছিলাম আমি একটু আগে, যেমন এখানে এই দুইটা মিলে একটা মার্জ হয়ে গেছে। আবার তুমি যদি চাও যে না এগুলাকে তুমি এখন স্প্লিট করবা, ধরো এই যে এখানে একটা আছে তুমি একটাকে আবার অনেকগুলাতে স্প্লিট করতে যাচ্ছ, ভাগ করতে যাচ্ছ, তাহলে এটার উপরে রাইট বাটন ক্লিক করে দেখো এখানে লেখা আছে যে স্প্লিট সেলস। হ্যাঁ স্প্লিট সেলস, এবার এখানে তুমি এটাকে কয় ভাগে ভাগ করবা, তুমি যদি এটাকে দুই এই এখানে মাঝখান দিয়ে ডিভাইড করতে চাও, তার মানে এইটা ডিভাইড হয়ে দুইটা কলাম হয়ে যাবে, বাম পাশে একটা কলাম ডান পাশে একটা কলাম, তার মানে নাম্বার অফ কলামস হবে 2 আর নাম্বার অফ রোস হচ্ছে 1। তার মানে এভাবে ক্লিক করলে দেখো এটা মাঝখান দিয়ে ডিভাইড হয়ে গেছে। তো এভাবে করে তুমি একটা টেবিল ড্র করার পরে তারপর চাইলে তুমি টেবিলের যে সেলগুলো আছে সেলগুলোকে তুমি মার্জ করতে পারবে অথবা চাইলে তুমি স্প্লিট করতে পারবে। আচ্ছা এবার দেখো এখানে আবার অনেকগুলো ফরম্যাট আছে, তোমার অনেকগুলো ডিজাইন দেয়া আছে, টেমপ্লেট আছে, তুমি যদি তোমার যে ডিজাইনটা পছন্দ হয় তুমি চাইলে ওই ডিজাইনটা ইউজ করতে পারো, অথবা চাইলে তুমি এই সিম্পল যে ব্ল্যাক যেটা আছে ওটাও তুমি ইউজ করতে পারো। এখানে এই শেডিং গুলো যদি তুমি কালার দিতে চাও সে কালারও দেওয়া যাবে, এই যে ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে, তুমি যদি ডিফারেন্ট কালার দিয়ে শেডিং করতে চাও সেটাও করতে পারো। আচ্ছা আচ্ছা এরপর তুমি যদি চাও যে এই যে টেবিল যেটা আছে টেবিলের তুমি বর্ডার গুলো তুলে দিবা, হ্যাঁ ধরো এই আমি এটাকে পিওর ব্ল্যাঙ্ক রাখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা তুমি চাচ্ছো যে এই যে সেলটা আছে এই সেলটার তুমি যে লেফট যে বর্ডারটা আছে লেফট বর্ডারটা তোমার দরকার নেই, তাহলে যেটা করতে হবে তোমাকে তুমি এই সেলটাতে কার্সর রেখে এবার তুমি এখানে বর্ডার্স লেখা আছে বর্ডার্স এর এখানে যাও, এই যে বর্ডার্স বর্ডার্স এর এখানে যাওয়ার পরে দেখো তোমার এইটার এটা যেহেতু লেফট টপ রাইট বটম চারটা বর্ডারই আছে, এই জন্য এই বটম টপ লেফট রাইট চারটার পাশে টিক দেয়া আছে। তুমি যদি চাও যে না এটার হচ্ছে লেফট দরকার নেই, দেন লেফটে যদি তুমি ক্লিক করো দেখো এখানে লেফট বর্ডারটা চলে গেছে। এবার যদি তুমি বর্ডারের এখানে যাও এখানে গিয়ে দেখো লেফটের পাশে টিক দেয়া নাই, তার মানে যেটার পাশের পাশে টিক দেয়া থাকবে তার মানে ওই ওই বর্ডার গুলো আছে। তোমার যদি আবার লেফট দরকার পড়ে লেফটে আবার ক্লিক করো তখন লেফট বর্ডারটা চলে আসবে। তার মানে এরকম করে তোমার যদি টেবিলের কোনো বর্ডার যদি রিমুভ করতে হয় সেটা তুমি এখান থেকে ওই রিমুভ করতে পারবে। আচ্ছা আচ্ছা এরপরে হচ্ছে আচ্ছা এবার এবার পাশে দেখো লেখা আছে বর্ডার পেইন্টার, তার মানে তুমি চাইলে হচ্ছে বর্ডার গুলো ধরো এই যে টেবিলটা আছে এই টেবিলের বর্ডার তুমি চাইলে এখান থেকে নিতে পারো, যে বটম বর্ডারে ক্লিক করলে বটম বর্ডারটা আবার আসবে, অথবা তুমি চাইলে পেইন্টও করতে পারো, যে বটম এই যে বর্ডার পেইন্টার নামে একটা অপশন আছে এইটায় ক্লিক করার পরে দেখো এইখানটাতে তুমি যদি চাও যে পেইন্ট করতে চাও এভাবে করে তুমি আবার চাইলে বর্ডারটা পেইন্টও করতে পারো, সেটা তোমার উপরে। তুমি যদি চাও যে বর্ডার এই বর্ডার পেইন্টার দিয়ে পেইন্ট করবা ইটস ওকে, অথবা চাইলে বর্ডার্স এর এখানে গিয়ে তুমি যদি চাও যে টিক দিয়ে তুলে দিবা যে টপ থাকবে কি থাকবে না লেফট থাকবে কি থাকবে না, থাকার যদি চলে যায় চলে যাওয়ার পরে তুমি যদি পেইন্ট করতে চাও সেটা এখান থেকে পেইন্ট করা যাবে। তো এইটা গেল মোটামুটি টেবিল নিয়ে কথাবার্তা। হ্যাঁ আচ্ছা আচ্ছা এরপরে আসি পিকচারে, পিকচার নিয়ে আমরা ওদিন কথা বলছি যে পিকচার কিভাবে ইনসার্ট করতে হয়। পিকচারের এখানে আসো, এখানে আসার পর দেখো তোমার যে তিনটা অপশন আছে ফটো ব্রাউজার, এটা এটা মানে হচ্ছে ইন্টারনেট থেকে ক্লিক করলে তোমার ইন্টারনেটে নিয়ে যাবে, এই যে এখানটাতে এখান তুমি এখানে যদি সার্চ করো, সার্চ করলে তোমার এখানে যদি ইন্টারনেট কানেকশন থাকে দেন এখান থেকে নিয়ে যাবে।
আর তুমি যদি তোমার সিস্টেম থেকে দিতে চাও মানে কম্পিউটার থেকে, তাহলে পিক্সার ফর্ম ফাইল এখান থেকে ক্লিক করলে তারপর তোমার নতুন একটা উইন্ডো ওপেন হবে। এবার তুমি যে পিকচারটাকে তুমি ইনসার্ট করতে চাচ্ছ সেই পিকচারটা তুমি যদি দাও এখানটায়, ধরো আমার ডেস্কটপে সিবাসু লোগো আছে, ইনসার্টে ক্লিক করলে ওই পিকচারটা এখানটাতে ইনসার্ট হয়ে যাবে। আচ্ছা, পিকচার ইনসার্ট হওয়ার পরে তুমি পিকচারটাকে মুভ করতে পারবা। আচ্ছা, তো পিকচার, বাট আমরা সবসময় যেটা করি, আগে আমরা একটা টেক্সট বক্স নেই পিকচার ইনসার্ট করার সময়, এটা একটা সুবিধা আছে, সুবিধাটা আমি তোমাদেরকে বলতেছি। যদি আমি আগে একটা আমরা টেক্সট বক্স নিয়ে নেই, টেক্সট বক্স এরকম ধরো ড্র করলাম, ড্র করার পরে কার্সরটা ভিতরে থাকে, এই অবস্থায় আমরা পিকচারের এখানে গিয়ে পিকচার ফ্রম ফাইল দিয়ে এখান থেকে একটা পিকচার আমরা ইনসার্ট করি। আচ্ছা, এবার পিকচারটা ইনসার্ট হওয়ার পরে তুমি এটাকে যদি ছোট বড় করতে চাও সমস্যা নাই। আচ্ছা, এরপর যে সুবিধা হয়, তুমি যদি এই টেবিলটা, এই যে বক্সটা আছে বক্সটা ধরে যদি তুমি মুভ করো যে কোনো জায়গায়, এটাকে মুভ করা যায়। আর শুধু যদি তুমি পিকচারটাকে ইনসার্ট করো ধরো কোনো বক্স ছাড়া, ধরো এখানে তুমি এইখানে একটা পিকচার ইনসার্ট করলা, কোনো বক্স ছিল না, হ্যাঁ ধরো এমনিতে তুমি একটা পিকচার ইনসার্ট করছো, সেক্ষেত্রে অসুবিধাটা আমি দেখাচ্ছি। ধরো এই পিকচারটা, বাট এটাকে চাইলে কিন্তু দেখো আমি যদি টেনে মুভ করাতে চাই আমি এটাকে মুভ করাতে পারছি না, বাট তুমি যদি বক্সের মধ্যে ইনসার্ট করে টেক্সট বক্স নিয়ে দিন এটাকে চাইলে তুমি যে কোনো জায়গায় মুভ করাতে পারবা। আচ্ছা, এটাকে তুমি চাইলে এভাবে করে ছোট করতে পারবা, চাইলে এটাকে করে বড় করতে পারবা। আবার এটা যে ক্যাপশন যেটা আছে, তুমি চাইলে এটার মধ্যে এই যে পিকচারে যে ক্যাপশনটা আছে ক্যাপশনটা দিয়ে দিতে পারো। এখন সুবিধা হচ্ছে এই বক্সের মধ্যে নিলে, এবার তুমি যদি বক্সটা ধরে মুভ করো পিকচারটাও মুভ হবে সাথে সাথে ক্যাপশনটাও মুভ হবে, বাট বাইরে যদি থাকে বক্সের বাইরে তখন শুধু যদি পিকচারটাকে মুভ করো শুধু পিকচারটা মুভ হবে, তখন আর ক্যাপশনটা মুভ হবে না। এই জন্য বেটার প্র্যাকটিস হচ্ছে এরকম আগে একটা টেক্সট বক্স নিতে হবে ইনসাইটের মধ্যে থেকে, এই যে টেক্সট বক্স আছে টেক্সট বক্সে গিয়ে ড্র টেক্সট বক্স, এরকম একটা টেক্সট বক্স ড্র করবে আগে, এরপরে কার্সরটা ভিতরেই থাকবে অটোমেটিক্যালি, দেন তুমি ইনসার্টে যাবা, ইনসার্টে গিয়ে পিকচার, পিকচার ফ্রম ফাইল, দেন হচ্ছে তুমি যে পিকচারটা ইনসার্ট করতে চাচ্ছ ওইটা ইনসার্ট করার পরে দেন তুমি এটাকে রিসাইজ করো, এটার তোমার হাইট উইথ কতটুকু দরকার ওইটা রেখে তুমি তারপরে হচ্ছে এই যে বক্সটা আছে বক্সটাকে তুমি ছোট বড় করতে পারো। আচ্ছা, এরপর যদি তোমার মনে হয় যে এই বক্সের যে চারপাশে যে বর্ডার আছে বর্ডারটা তুমি রাখতে চাচ্ছ না, তাহলে তুমি কি করো ওই বক্সের উপরে দুই পর পর দুইবার ক্লিক করো, দুইবার ক্লিক করার পরে দেখো এইখানে এই যে সেই আমরা যে ফিল যেটা দেখছিলাম যে শেপ নেয়ার পরে যেটা হয়, তুমি যদি এখানে এই উপরে, এটা হচ্ছে আউটলাইনের জন্য যে শেপ আউটলাইন, তুমি যদি আউটলাইনটা নো আউটলাইন করে দাও তখন দেখো এই যে বক্স যেটা ছিল এখানে এই বক্সের চারপাশে বর্ডারটা চলে গেছে। বা তুমি যদি রাখতে চাও সে রাখলে রাখতেও পারো, রাখলে তুমি যদি কালার দিতে চাও যে তুমি এখানে নর্মালি ব্ল্যাক কালার থাকে, তুমি চারপাশে যে আউটলাইন যেটা আছে তুমি যদি অন্য রেড কালার দিতে চাও তুমি চাইলে রেড কালারও দিতে পারো, বাট নর্মালি আমরা পিকচার ইনসার্ট করলে পিকচারের বর্ডার রাখি না, মানে এই যে টেক্সট বক্স নিলে টেক্সট বক্সের আমরা বর্ডারটা রাখি না, বর্ডারটা তুলে দেই। তো কিভাবে তুলে দেই, এই যে পরপর দুইবার ক্লিক করি, ক্লিক করার পরে শেপ, এই যে শেপ আউটলাইন আসে এখান থেকে হচ্ছে নো আউটলাইন করে দেই, নো আউটলাইন করে দিলে এই বর্ডারটা চলে যায়। বাট তুমি বর্ডারটা আবার পাবা কিভাবে, তুমি এর পাশে যদি কার্সর নিয়ে আসো এখানটাতে, এই যে এখানে কার্সর নিয়ে আসো, এই যে এই বর্ডারটা আবার পাওয়া যাবে, এরপর তুমি বর্ডার ধরে আবার এটাকে মুভ করতে পারবা। এটা গেল পিকচার ইনসার্ট। আচ্ছা, এখানে আরেকটা মজার বিষয় আছে পিকচার নিয়ে, আবার ধরো আমার এখানে কিছু লেখা আছে, হ্যাঁ ধরো আমি এখানে কিছু লিখলাম, আচ্ছা এখন দেখো নর্মালি কি হয়, আমি যদি পিকচারটা এখানে নিয়ে যাই দেখো এই যে নিচে যে লেখাগুলো আছে লেখাগুলো দেখা যাচ্ছে না, লেখাগুলো দেখা যাচ্ছে না। আচ্ছা, তো এইটার কিছু ব্যাপার স্যাপার আছে, কি 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 ব্যাপার আছে, ধরো এটা কোন জায়গায় আছে, এই যে পজিশন। আচ্ছা, এবার দেখো এই যে আমি যে লেখাটা যে এই বক্সটাকে, এই যে পিকচারটাকে আমি লেখার উপরে নিয়ে যাচ্ছি, বাট পিছনের যে টেক্সট গুলো আছে টেক্সট গুলো দেখা যাচ্ছে না। এখন এরকম হতে পারে, তুমি যদি তুমি চাচ্ছ যে যখন তুমি যেখানে পিকচারটা রাখবা তুমি চাচ্ছ ওইখানটাতে কোনো টেক্সট থাকবে না, টেক্সট গুলো হয় এটার উপরে চলে যাবে বা নিচে চলে যাবে, তো এইখানে যেটা হয় তুমি এই যে বক্সের উপরে দুইবার ক্লিক করলে তোমার এরকম একটা আসবে, এই যে শেপ ফরম্যাট আসবে, দেন দেখো এখানে লেখা আছে অ্যারেঞ্জ
তো যারা আমার ম্যাকের মধ্যে অ্যারেঞ্জের ভিতরে আছে, বাট তোমরা যারা হচ্ছে উইন্ডোজ ইউজ ইউজ করবা, তোমরা দেখবা বাইরেই পজিশন নামে একটা, এই যে পজিশন এটা বাইরেই থাকবে। তো এইটা এই পজিশনের এখানে ক্লিক করলে দেখো এখানে কি কি লেখা আছে। এই যে তুমি উপরে কার্সর ধরলে একটা লেখা আসবে যে ইনলাইন উইথ টেক্সট, এইটা ধরলে লেখা পজিশন ইন টপ, এটা লেখা এরকম এক একটা লেখা আছে, পজিশন ইন দ্য মিডল, পজিশন ইন দ্য মিডল সেন্টার, পজিশন ইন দ্য মিডল সেন্টার, মিডল সেন্টার। আর এখানে একটা লেখা আছে দেখো র‍্যাপ টেক্সট, এখানে লেখা আছে যে ইন ফ্রন্ট অফ টেক্সট, বিহাইন্ড টেক্সট। আচ্ছা আমি যদি ইন ফ্রন্ট অফ টেক্সট দেই তার মানে এই পিকচারটা হচ্ছে টেক্সটের উপরে থাকবে, যদি বিহাইন্ড টেক্সট দেই তার মানে দেখো তো আমার এই পিকচারটা হচ্ছে টেক্সটের পিছনে চলে গেছে আর এই টেক্সট গুলো হচ্ছে উপরে চলে আসছে। আচ্ছা আমি যদি হচ্ছে চাই যে না যেখানটাতে পিকচার থাকবে ওইখানটাতে টেক্সট থাকতে পারবে না, তখন এটাকে টাইট করে দিতে হবে, এই যে টাইট লেখাটা আছে টাইট করে দিতে হবে। টাইটে যদি আমি ক্লিক করি তখন দেখো এই যে লেখাগুলো অটোমেটিক্যালি নিচে চলে আসছে যেখানটাতে পিকচারটা ছিল, ওই জন্য এখন যদি আমি এই যে পিকচারটাকে ছোট করে ফেলি লেখাটাকে আস্তে আস্তে উপরের দিকে চলে যাবে। এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা যখন একটা পিকচার এভাবে বক্সের মধ্যে ইনসার্ট করবা তো ওই সময়টায় তোমার এই যে পজিশনটা ঠিক করে দিতে হবে অথবা র‍্যাপ টেক্সটটা ঠিক করে দিতে হবে, যে এই যে পিকচারটা এটা কি তোমার ইন ফ্রন্ট অফ টেক্সট টেক্সটের উপরে থাকবে না টেক্সটের পিছনে থাকবে, না হচ্ছে তোমার তুমি টাইট, নর্মালি আমরা টাইট যেটা এইটাই ইউজ করি, এইটা ইউজ করলে যেটা হয় তুমি যদি এই লেখাটা এইটা মুভ করো দেখো যে তোমার এই টেক্সটটা মুভ করার সাথে সাথে তোমার মানে বক্সটা মুভ করার সাথে সাথে টেক্সটটাও মুভ হচ্ছে। হ্যাঁ তো এই এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা যখন রিপোর্ট তৈরি করবে, যখন তোমরা এখানে ইমেজ ইনসার্ট করবে তখন এই জিনিসটা মাথায় রাখতে হবে তোমাদেরকে। আচ্ছা তো পিকচার নিয়ে মোটামুটি, আচ্ছা এরপর যদি তুমি এখানটাতে আর মোটামুটি বলার মতো কিছু নাই যেগুলো আমাদের দরকার পড়ে। আচ্ছা এরপরে আমরা ইনসার্টের মধ্যে যাই আর কি কি আছে দেখি একটু। আচ্ছা এরপরে শেপ নিয়ে আমরা ওদিন কথা বলছি, এখানে বিভিন্ন রকমের শেপ আছে, তুমি যদি শেপ ড্র করতে চাও এভাবে নিয়ে ক্লিক করলে টেনে ছেড়ে দিলে শেপ গুলো আসে, এরপর তুমি যদি চাও শেপের ভিতরে কালার যেটা আছে সেই ফিল যেটা তুমি এটাকে পিওর হোয়াইট রাখবা সে হোয়াইট রাখতে পারো, অথবা যদি তুমি চাও যে অন্য কোনো কালার রাখবা এখানে ডিফারেন্ট কালার আছে, অথবা তুমি চাইলে পিকচার রাখতে পারো, অথবা বিভিন্ন ওয়ে আছে এখান থেকে। তুমি যদি চাও যে চারপাশে বর্ডার রাখবা না তখন এই শেপ আউটলাইনটাকে নো আউটলাইন করে দিতে হবে, এরকম অনেকগুলো আছে। তো এইগুলো আমাদের হচ্ছে নর্মালি যখন আমরা ফ্লো চার্ট ডিজাইন করি, ফ্লো চার্ট ডিজাইন করার সময় হচ্ছে আমাদের এই শেপ গুলো দরকার পড়ে। আচ্ছা আচ্ছা এরপর যেটা এই যে স্মার্ট আর্ট, স্মার্ট আর্টটা আমরা ওই দিন দেখছিলাম, গতকালকে দেখছি বিভিন্ন রকম এখানে স্মার্ট আর্ট আছে, তুমি যদি স্মার্ট আর্ট গুলো ইউজ করতে চাও ইউজ করতে পারো, তোমার যেটা দরকার ওইটার উপরে ক্লিক করলে ওই স্মার্ট আর্ট এখানে চলে আসবে, এরপর তুমি এখানে টেক্সট গুলো টাইপ করবা, টেক্সট গুলো টাইপ করে দিতে পারবা তোমার মতো করে। হ্যাঁ এখানে তোমার মতো করে টেক্সট গুলো টাইপ করে দিতে পারবো। আচ্ছা এবার যদি এইটা ক্লিক করে দাও এটা আবার চলে যাবে, এবার আবার এই যদি তুমি এখানে তোমার মতো করে লিখতে পারবা টেক্সট গুলোকে এখানে, এই যে এখানটাতে তুমি লিখতে পারবা। এভাবে করে লিখতে পারবো। আচ্ছা এটা গেল স্মার্ট আর্ট যেটা। আচ্ছা এরপর চার্টটা আমরা গতকালকে আমরা দেখছিলাম যে চার্টটা দেখানো যাচ্ছিল না, তো আজকে একটু চার্টটা দেখাই। তো চার্ট কিভাবে ড্র করতে হবে, ধরো আমি চার্টটা দেখানোর জন্য এটা একটু মিনিমাইজ করি, ছোট করি। আচ্ছা ধরো আমি হচ্ছে ইনসার্টের মধ্যে, আচ্ছা চার্টের এখানে আসলাম, চার্টের এখানে এসে এখানে অনেক ধরনের চার্ট আছে, কলাম চার্টের মধ্যে বা কলাম চার্টের আবার বিভিন্ন ধরন আছে। হ্যাঁ এই যে তোমার তোমার তুমি ডেটাগুলোকে প্রেজেন্ট করার জন্য তোমার যে চার্টটা সুইটেবল মনে হয় তুমি ওইটা নিতে পারো। আমি এখানে শুধুমাত্র একটা চার্ট দিয়ে দেখাচ্ছি, ধরো কলাম এই চার্টটা আমাদের দরকার, এইটার উপরে ক্লিক যদি করি আমি, এটার উপরে ক্লিক করে দেখবা হচ্ছে তোমার একটা এক্সেল ফাইল ওপেন হবে, এই যে একটা এক্সেল ফাইল ওপেন হলো, আমি এটাকে একটু ছোট করি, ছোট কিভাবে করবো এই যে কর্নার ধরে টেনে নিয়ে আসলে এটা ছোট হয়ে যাবে। আচ্ছা তো এই এখানটায় দেখো এই যে আমাদের যে ওয়ার্ড ফাইল যেটা ছিল ওয়ার্ড ফাইলটাতে অটোমেটিক্যালি একটা চার্ট চলে আসছে। হ্যাঁ তো এখানে যখন আমি চার্টের ওই যে লাইন চার্ট হোক পাই চার্ট হোক যদি আমি ক্লিক করি, তোমার এই ওয়ার্ড ফাইলটাতে চার্ট আসবে আর এক্সেল ফাইলটাতে তোমার ডেটাটা আসবে। তার মানে আমি যদি এখন এই এক্সেল ফাইলে যদি মডিফাই করি, ধরো এখানে আমার এখানে নাম আছে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4, বাট আমি চাচ্ছি এই নামগুলো অন্য নামে থাকবে, তো তুমি যদি ওই অন্য নাম দিতে চাও ধরো এখানটাতে তুমি চাচ্ছ এখানে থাকবে এ, এখানে থাকবে বি,
এখানে থাকবে সি, এখানে থাকবে এখানে থাকবে হচ্ছে এরকম করে, তারপর এখানে থাকবে ডি। দেখো এখানটাতে আমার চেঞ্জ করার সাথে সাথে এখানে এ বি সি ডি অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। আবার উপরে আছে সিরিজ ওয়ান, তুমি যদি এটাকে চেঞ্জ করতে চাও এস ওয়ান, তুমি এটাকে দিতে চাও যদি এস টু, তুমি এটাকে দিতে চাচ্ছ এস থ্রি, তুমি এরকম করে এখানে চেঞ্জ করার সাথে সাথে এখানে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। আবার এই ডেটাগুলো যদি তুমি চেঞ্জ করো, এই ডেটাগুলো চেঞ্জ করলে সাথে সাথে দেখবে তোমার ভিতরেও চেঞ্জ হয়ে যাচ্ছে। তুমি যদি এগুলোকে চেঞ্জ করো, ধরো এইটাকে দিলা তুমি 10 করে দিলা, হ্যাঁ দেখো এই যে এখানে চেঞ্জ করার সাথে সাথে এই ডেটাগুলো ভিতরে চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার যদি ধরো তুমি এটাকে কেটে দিছো, তুমি এই যে এই ওই এক্সেল ফাইলটাকে কেটে দিছো, তুমি তখন আবার ডেটাগুলোকে তুমি আবার চেঞ্জ করতে চাও, তখন তুমি কিভাবে পাবা? তুমি এইটার উপরে যদি রাইট বাটন ক্লিক করো, তখন দেখো লেখা আছে যে এডিট ডেটা ইন এক্সেল, এটাও এটাও ক্লিক করতে পারো, অথবা চার্টের উপরে ক্লিক করলে দেখো উপরে লেখা আছে এডিট ডেটা ইন এক্সেল, এইটাই তুমি যদি ক্লিক করো, ক্লিক করলে ওই এক্সেল ফাইলটা আবার অটোমেটিক্যালি ওপেন হবে। এরপর তুমি আবার যেখানে যেখানে তোমার এখানে চেঞ্জ করা দরকার, তুমি চাইলে অটোমেটিক্যালি ওইখানটাতে চেঞ্জ করতে পারো। এটা গেল তোমার ওই যে ডেটা গুলো তুমি যদি চেঞ্জ করতে চাও সেক্ষেত্রে কিভাবে তোমাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা এরপরে এইখানটাতে হচ্ছে মজার মজার কিছু জিনিস আছে। দেখো এই যে চার্ট তুমি নিলে, কলাম চার্ট বা বার চার্ট যেটাই বলে না কেন, এইটার আবার অনেকগুলো ডিজাইন আছে। তুমি চাইলে তোমার যে ডিজাইনটা, যে যে ফরম্যাটটা তোমার পছন্দ হয়, তুমি ওই ফরম্যাটটা এখান থেকে নিতে পারবা, এখান থেকে নিতে পারবা। আবার এই ফরম্যাট এখানে যে কালার গুলো আছে, এই যে তিনটা ডিফারেন্ট কালার, তুমি চাইলে কালার গুলো পরিবর্তন করতে পারো, যেখানে বিভিন্ন কালার আছে, তুমি ওই চাইলে ওই কালার গুলো এখান থেকে পরিবর্তন করতে পারবা। আচ্ছা এরপর আবার কিছু কুইক লেআউট আছে। কুইক লেআউট বলতে ধরো তোমার এই যে এই যে এই যে এই যে এস ওয়ান এস টু এস থ্রি, এটা কি নিচে থাকবে না এটা কি পাশে থাকবে না এটা কি উপরে থাকবে, এই যে যেমন এগুলোর এগুলোর জন্য হ্যাঁ এখানে কিছু কুইক লেআউট আছে। তুমি চাইলে এই যে এক এক বা এক একটাই ক্লিক করলে এক এক রকম লেআউট হয়ে যাচ্ছে। হ্যাঁ তুমি চাইলে এখান থেকেও তুমি লেআউটটা নিতে পারো, এই যে এক একটা এক এক রকম। আচ্ছা এরপর এই যে এয়ার চার্ট এলিমেন্ট, এখানটায় গিয়ে মানে একটা চার্টের কি কি থাকে, একটা চার্টে ধরো তোমার এক্সিস থাকবে, যে এক্স এক্সিস থাকবে, ওয়াই এক্সিস থাকবে, হ্যাঁ সেই এক্সিস গুলা যদি তুমি রাখতে চাও সেটা, আর তুমি যদি এক্সিস এর টাইটেল গুলো রাখতে চাও সেটা একটা, যে এই যে এরকম তোমার এক্সিস এর যে টাইটেল গুলো আছে, তুমি কি হরাইজন্টালি রাখবা না ভার্টিক্যালি রাখবা ওইটা ঠিক করতে হবে। তুমি যদি চার্টের টাইটেল রাখতে চাও, এই যে চার্টের টাইটেল যদি তোমার দরকার পড়ে সেটা তুমি চার্টের টাইটেলটা নিতে পারো। হ্যাঁ তারপর চার্টের আর কি কি থাকে, ডেটা লেভেল, তোমার এই যে এই যে এই যে 12 এই যে ডেটা গুলো দেয়া আছে, এই ডেটা গুলো তুমি যদি রাখতে চাও তাহলে রাখতে পারো, আর যদি রাখতে না চাও তখন নান দিলে ডেটা গুলো থাকবে না। এবার তুমি কোথায় থাকবে, তুমি কি এগুলোকে আউটসাইডে রাখতে চাও না ইনসাইডে রাখতে চাও না সেন্টারে রাখতে চাও, কোথায় রাখতে চাও সেটাও এই যে এখান থেকে চেঞ্জ করা যাবে। হ্যাঁ এই যে ডেটা লেভেলের এখানে ইনসাইড দিলে ডেটা গুলো ভিতরে চলে গেছে, তুমি যদি আবার এটাকে চাও যদি না এটা তোমার হচ্ছে বাহিরে চলে যাবে সেটাও তুমি করতে পারো। হ্যাঁ তোমার তোমার ইচ্ছা অনুযায়ী তুমি ডেটা লেভেল গুলাকে চেঞ্জ করতে পারো, এরকম করে চেঞ্জ করা যাবে। এরপরে কি আছে, এরপরে হচ্ছে তোমার ডেটা টেবিল, তুমি যদি চাও যে টেবিলটা নিচে শো করবে তাহলে এই যে নিচে টেবিলটা চলে আসছে, তুমি যদি চাও যে টেবিলটা শো করবে তাহলে টেবিলটাও তুমি শো করাইতে পারো। এরপর হচ্ছে তোমার লিজেন্ড, এই যে তোমার এই যে এস ওয়ান এস টু এস থ্রি, যে এই যে এগুলোকে লিজেন্ড বলা হয়। হ্যাঁ এই যে দেখো লেখা আছে সিরিজ এস থ্রি লিজেন্ড এন্ট্রি, তুমি যদি লিজেন্ড রাখতে চাও সেক্ষেত্রে এখান থেকে লিজেন্ড নিতে পারো। তুমি যদি গ্রিড লাইন, এই যে তোমার যে গ্রিড গুলো আছে, হ্যাঁ এই যে রেখা গুলো আছে, তুমি যদি ভার্টিক্যালি রাখতে চাও তাহলে ভার্টিক্যালি থাকবে, হরাইজন্টালি রাখতে চাইলে হরাইজন্টালি থাকবে, এগুলো হলো গ্রিড লাইন। হ্যাঁ আচ্ছা এরপরে হচ্ছে তো এই যে ইরর বার আছে তোমার, এই যে এগুলো তোমার তোমরা যদি স্ট্যাটিস্টিক্স পড়ো তখন এগুলো বুঝবা যে ইরর বারটা কি। এটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা স্ট্যান্ডার্ড ইরর, এগুলো দিয়ে হচ্ছে ইরর বার গুলো দেয়া হয়। এই যে দেখো উপরে ইরর বার গুলো চলে আসছে, এগুলো হলো তোমার চার্টের ইলিমেন্ট, তুমি এই চার্টের ইলিমেন্ট গুলো তোমার মতো করে তুমি নিতে পারো। আচ্ছা এরপর আরেকটা সুবিধা আছে এখানটায়, তুমি যদি চাও যে সবসময় পসিবল হয় না, কিছু কিছু চার্ট থাকে ওই চার্টের বেলায় তুমি যদি চাও যে তোমার ডেটার ভিতর যেটা রো আছে তুমি রোটাকে তুমি কলাম করতে চাও আর কলামটাকে রো করতে চাও, হ্যাঁ তখন এইখানে এই যে সুইচ রো কলাম, এই এইটাই ক্লিক করলে তোমার এই যে ডেটা আছে
এই যে আমি যদি আবার দেখাই ডেটাটা দেখাই, এই কলামটা এই অপশনটা ইউজ করলে কি হবে, তোমার এই যেটা রো আছে রোটা কলাম হয়ে যাবে, কলামটা অটোমেটিক্যালি রো হয়ে যাবে, ট্রান্সফার হয়ে যাবে। হ্যাঁ, এই সুবিধাটা এখানটায় আছে, এই যে সুইচ রো অ্যান্ড কলাম। এই এই চার্টের জন্য এটা তোমার অ্যাপ্লিকেবল না, এই জন্য এটা ইনএক্টিভ অবস্থায় আছে, বাট যেগুলোর জন্য এটা অ্যাপ্লিকেবল ওইটাতে তুমি যদি যদি চারটা ধরো, চারটা ধরলে দেখা যাবে যে তোমার এখানে সুইচ রো কলাম এই অপশনটা অ্যাক্টিভ আছে, তখন এইটা ক্লিক করলে যেটা কলাম ওইটা রো হয়ে যাবে আর ওটা কলাম হয়ে যাবে। আচ্ছা, তুমি চাইলে এখন চার্টের টাইপটাও চেঞ্জ করতে পারো এখান থেকে। একটু আগে এটা কলাম চার্ট ছিল, বাট তুমি তোমার মনে হচ্ছে কলাম দিয়ে এটাকে ভালোভাবে রিপ্রেজেন্ট করা যাচ্ছে না, তুমি চাচ্ছ এটাকে পাইসে অ্যাড করে ফেলতে। হ্যাঁ, এখানে দেখো এই যে চার্ট চেইন চার্ট টাইপ, এখান থেকে তুমি এটাকে যদি হায়ারার্কিতে করতে চাও, সে হায়ারার্কি বিভিন্ন ডিজাইন আছে আবার এখানটাতে, তোমার যে ডিজাইনটা পছন্দ হয় তুমি ওই ডিজাইনে এটাকে ওই চার্টের মাধ্যমে তুমি রিপ্রেজেন্ট করতে পারো। আচ্ছা, বাট এগুলো ডেটাটা থাকবে হচ্ছে তোমার এক্সেলে, তুমি এটা কিভাবে পাবা, এটার উপরে রাইট বাটন ক্লিক করলে এডিট ডেটা ইন এক্সেল ওইখানটায় ক্লিক করলে দেন তোমার ওই এক্সেল ফাইলটা ওপেন হবে, দেন তুমি এখানটায় এডিট করতে পারবা। আচ্ছা, এবার তুমি যদি চাও যে এই 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 যে তোমার চারটাকে তুমি সেভ করে রাখতে চাও, সেই এই যে দেখো রাইট বাটন ক্লিক করলে, রাইট বাটন ক্লিক করলে সেভ অ্যাজ পিকচার, এইটাই তুমি যদি ক্লিক করো, ক্লিক করার পরে তোমাকে এই যে তোমার সিস্টেমে সেভ করার সুযোগ দিবে, তুমি সিস্টেমের কোথায় এটাকে সেভ করে রাখতে চাও, তুমি ডেস্কটপে সেভ করবা না অন্য কোনো ফোল্ডারে সেভ করবা, ওই ফোল্ডারটা সিলেক্ট করে যদি তুমি সেভে ক্লিক করো তাহলে তোমার সিস্টেমে এটা সেভ হয়ে থাকবে। অথবা তুমি যদি এটা ক্যাপশন দিতে চাও, যে তোমার এই যে চার্টটা আছে চার্টটা তুমি ক্যাপশন দিবা, তাহলে রাইট বাটন ক্লিক করার পর দেখো নিচে লেখা আছে ইনসার্ট ক্যাপশন, এখানে ক্লিক করার পরে তুমি যদি যে ক্যাপশনটা দিতে চাও সেটা তুমি এখানটাতে লিখতে পারবা, লিখে এটাই ক্যাপশনটা দিতে পারবা। এই যে ফিগার ওয়ান আসছে, এবার তুমি এখানটায় তুমি যে ক্যাপশন দিতে চাও সেই ক্যাপশনটা এখানটা দিতে পারবে। এইটা গেল হচ্ছে চার্ট নিয়ে যে কথাবার্তা। আচ্ছা আচ্ছা, চার্ট গেল, এরপরে এখানটাতে আর বলার মতো আচ্ছা, এখানটাতে এই যে হেডার ফুটারের কথা আসছে, আমরা গতকালকে বলছিলাম যে হেডার ফুটার মানে তোমার উপরের অংশটাকে বলা হয় হেডার, নিচের অংশটাকে বলা হয় ফুটার। তুমি যদি হেডার দিতে চাও, যেমন এখানটা যদি হেডার দিতে চাও, এই যে ক্লিক করলে দেখো এই যে উপরে একটা হেডার চলে আসছে, তুমি এখানে কিছু একটা দিতে চাইলে এই হেডারটা এরকম হিডেন অবস্থায় থাকবে, বাট ওখানে কিছু লেখা যাবে না। হ্যাঁ, তুমি এখন এই নিচে লিখতে পারবা, বাট এই যে উপরে যে অংশটা এটাকে বলা হেডার। তুমি যদি আবার হেডারের ওইখানটায় যেতে চাও, এই উপরে পরপর দুইবার ক্লিক করলে হেডারে চলে যাবে, তুমি এবার হেডারে চাইলে কিছু লিখতে পারবা। হ্যাঁ, এই যে হেডারে তুমি লিখতে পারবা, ওপরে এটাকে তুমি চাইলে এডিট করতে পারবা, এরকম করে এখানটাতে চেঞ্জ করা যায়। আবার যদি তুমি আবার যদি ফুটার দিতে চাও, সেক্ষেত্রে তুমি ওই যে ইনসার্টের ওখানে গিয়ে ফুটারে ক্লিক করো, এই যে টাইপ ফুটার হেয়ার, ফুটারে ক্লিক করে দেখো নিচে চলে আসছে। এবার তুমি যদি এখানে কিছু লিখতে চাও, এখানে কিছু লিখতে পারো, এই নিচের অংশটাকে বলা হয় ফুটার আর উপরের এইটাকে বলা হচ্ছে হেডার। আচ্ছা, এরপরে কি আছে ইনসার্টের মধ্যে, ইনসার্টের মধ্যে আছে হচ্ছে পেজ নাম্বার। তুমি যদি পেজ নাম্বার দিতে চাও, যে প্রত্যেকটা পেজের একটা নাম্বারে থাকবে, সেটা তুমি বটমে চাইলে বটমে দিতে পারো, তুমি যদি টপে দিতে চাও টপে দিতে পারো। হ্যাঁ, অথবা তুমি যদি বটমে দাও, বটমে তুমি লেফটে দিবা না রাইটে, এখানে অপশন আছে তুমি লেফটে দিবা না রাইটে না সেন্টারে কোথায় দিবা সেটা তুমি দিতে পারো। আমি যদি চাই যে বটমে দিব এবং রাইটে দিব, এবার যদি ওকে দেই, ওকে দিলে দেখো এখানে পেজ নাম্বারটা চলে আসছে। হ্যাঁ, পেজের পেজ নাম্বারটা চলে আসছে। আচ্ছা, এটা গেলো পেজ নাম্বার। আচ্ছা, এবার তুমি যদি পেজ নাম্বার রিমুভ করতে চাও, এই রিমুভ পেজ নাম্বার দিলে পেজ নাম্বার গুলো চলে যাবে অটোমেটিক্যালি। আচ্ছা, এরপরে আসি ইকুয়েশন, যেটা গতকালকে তোমাদেরকে বলছিলাম যে আজকে দেখাবো যে কিভাবে ইকুয়েশন টাইপ করতে হয়। হ্যাঁ, ধরো আমরা একটা ইকুয়েশন লিখবো যে এ সমান অথবা ওয়াই সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরকম একটা আমরা ইকুয়েশন লিখবো। হ্যাঁ, তো তাহলে ইকুয়েশনটা কিভাবে টাইপ করবো, শুরুতে হচ্ছে এই যে ইকুয়েশনের উপরে ক্লিক করতে হবে, ইকুয়েশনের উপরে ক্লিক করলে এরকম লেখা আসবে টাইপ ইকুয়েশন হেয়ার। হ্যাঁ, এরকম লেখা আসবে আর এই অপশন গুলো আসবে। এখানে কি কি আছে আমি বলি, এখানে এই যে দেখো ইকুয়েশন লেখা আছে, এটা ড্রপ ডাউনে যদি তুমি ক্লিক করো, ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে দেখবো বাই ডিফল্ট কিছু ইকুয়েশন অলরেডি এখানে ডিজাইন করা আছে। হ্যাঁ, তুমি যদি এই যে এই ইকুয়েশনটা তোমার দরকার পড়ে এ সমান পাই আর স্কোয়ার, তুমি এটা নিতে পারো, অথবা তোমার যদি এই ইকুয়েশনটা দরকার পড়ে বাইনোমিয়াল থিওরাম, তোমার এখানে ফোরিয়ার সিরিজ
অথবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার, তোমার যে যদি এখানে ডিজাইন করা যে থিওরাম গুলো আছে অথবা ইকুয়েশন ফর্মুলা আছে, এটা যদি তোমার দরকার পড়ে তুমি এইটাই যদি ক্লিক করো, ক্লিক করলে দেখো এখানে অটোমেটিক্যালি চলে আসবে। হ্যাঁ, আর তোমার যদি মনে হয় না এগুলো আমার হবে না, তোমার নিজের মতো করে ডিজাইন করতে হবে, তাহলে তখন আমি দেখাচ্ছি। আচ্ছা, তো যদি আমরা চিন্তা করি আমাদের ইকুয়েশনটা হচ্ছে ওয়াই সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে আগে আমাকে লিখতে হবে ওয়াই। আমি এখানে ওয়াই টাইপ করলাম, আমি যে যেখানে লেখা ছিল টাইপ ইকুয়েশন হেয়ার, ওই ওই এখানে এইটা সিলেক্ট অবস্থায় আমি এখানে ওয়াই লিখলাম, ওয়াই ইকুয়াল টু দিলাম, ওয়াই ইকুয়াল। আচ্ছা, এরপর আমাকে লিখতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এখানে একটা ডিভাইড আছে, ডিভাইডের উপরে থাকবে কিছু অংশ, নিচে থাকবে কিছু অংশ, এই জন্য আমার ডিভাইড যে ফ্র্যাকশনের যে বক্সটা, ফ্র্যাকশনের বক্সটা নিয়ে আসতে হবে। আচ্ছা, এবার এইখানে দেখো এখানে অনেকগুলো জিনিস আছে, এই যে দেখো ফ্র্যাকশন লেখা, এইখানটায় হচ্ছে তুমি যদি এই টাইপের তোমার জিনিসগুলো দরকার পড়ে, যে তোমার মাঝখানে একটা ডিভাইডেশন থাকবে, এর উপরে কিছু লিখতে হবে, নিচে কিছু লিখতে হবে, তখন তোমাকে এই এই বক্সগুলো নিতে হবে। হুম, এই বক্সগুলো এরকম আমরা অনেক সময় ডিওয়াই বাই ডিএক্স এভাবে বাঁকা লিখি, তুমি যদি ওইটা দরকার পড়ে তখন এইটা নিতে হবে, তুমি যদি ডিভাইডেশন চিহ্নটা এভাবে দিতে চাও তখন এইটা নিতে হবে, তুমি যেটা ইউজ করতে হয় ওইটা নিতে হবে। তার মানে এটা হচ্ছে ফ্র্যাকশনের জন্য, মানে উপরে কিছু নিচে কিছু যদি থাকে তখন এই টাইপের ইকুয়েশন ড্র করার জন্য এখান থেকে এই বক্সগুলো নিতে হবে। এইটা হচ্ছে পাওয়ার রিলেটেড। হ্যাঁ, আমরা যে বেস থাকবে ওর উপরে পাওয়ার থাকবে, এই রিলেটেড যদি হয়, অথবা যেমন সুপার স্ক্রিপ্ট যেটা বলা হয়, এটা হচ্ছে বেস থাকবে, তার নিচে যদি কিছু লিখতে হয় তখন এইটা নিতে হবে, আবার এইটা হচ্ছে সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট একত্রে থাকবে এরকম। হ্যাঁ, এরকম যদি কিছু লিখতে তখন এই বক্স গুলো নিতে হবে, যদি রুট রিলেটেড কিছু থাকে তখন এখান থেকে নিতে হবে। হ্যাঁ, যদি হচ্ছে ইন্টিগ্রেশন রিলেটেড কিছু থাকে, ডাবল ইন্টিগ্রেশন ট্রিপল ইন্টিগ্রেশন রিলেটেড, তখন এখান থেকে নিতে হবে। আমি কিভাবে নিতে হবে সেটা আমি দেখাচ্ছি, যে কোনো একটা দেখালেই তোমরা বুঝবা। এটা হচ্ছে সামেশন রিলেটেড। হ্যাঁ, সামেশন রিলেটেড যদি কোনো আমরা ফর্মুলা ড্র করতে চাই তখন এখান থেকে আমাদের এই জিনিসগুলো নিতে হবে। এইটা হচ্ছে ব্র্যাকেট রিলেটেড, এখানে সাইন কস এই রিলেটেড জিনিসগুলো এখানটায় আছে। তারপরে তোমার এখানে হচ্ছে এই 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 সিম্বল গুলো আছে, যদি কোনো ইকুয়েশন এই সিম্বল গুলো দরকার পড়ে এখান থেকে নেওয়া যাবে। এটা হচ্ছে লিমিট এবং লগ রিলেটেড যেগুলো আছে সেইগুলো এখানটাতে আছে, লিমিট এবং লগ। আচ্ছা, এরপরে হচ্ছে এখানটা দেখো মেট্রিক্স যেগুলো আছে তোমার, 2x2 মেট্রিক্স, 3x2 মেট্রিক্স, 3 যে যেটা 3x3 যে মেট্রিক্স যা দরকার পড়ে সেই মেট্রিক্স এখানটা আছে, এখান থেকে নিয়ে মেট্রিক্সটা ড্র করা যাবে। তুমি যদি চাও যে মেট্রিক্স এর পাশে ব্র্যাকেট দেয়া থাকবে তখন এইটা নিতে হবে, এখান থেকে নিতে হবে। তুমি যদি চাও যে না ব্র্যাকেট থাকবে না তখন এটা নিতে হবে। আচ্ছা, তো আমরা চাচ্ছি যে ইকুয়েশন ড্র করতে ওয়াই সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে আমাদের এখানে একটা ডিভিশন সাইন দরকার, যার উপরে কিছু থাকবে এবং নিচে কিছু থাকবে। তাহলে এখান থেকে ফ্র্যাকশনের এখান থেকে এসে আমি এই যে অংশটা আছে এই অংশটা নিলাম। আচ্ছা, এই অংশটা নেওয়ার পর দেখো এখানে মাঝখানে একটা ডিভিশন সাইন চলে আসছে, যদি এটাকে জুম করি তাহলে তোমাদের হয়তো দেখতে সুবিধা হবে। আচ্ছা, এবার দেখো এই যে একটা মাঝখানে ডিভিশন সাইন আছে, উপরে কিছু একটা লিখতে হবে এবং আমার নিচে কিছু একটা লিখতে হবে। আচ্ছা, উপরে শুরুতে আমাকে লিখতে হবে এ স্কোয়ার, তো এ স্কোয়ার আমরা এখানটাতে যখন আমরা ইকুয়েশন লিখবো তখন আমরা সুপার স্ক্রিপ্ট এখানে ইউজ করতে পারবো না, যে আমি এ লিখলাম তারপর টু লিখলাম, টুটাকে অটোমেটিক্যালি পাওয়ারে তুলে দিলাম, সেটা আমরা এখানটাতে করতে পারবো না। সেটা না করতে পারলে দেখো এইখানে এই যে পাওয়ার রিলেটেড যেটা আছে, স্ক্রিপ্ট রিলেটেড যেটা আছে, এইখানটাতে এই যে এই অংশটা নিতে হবে আমাদেরকে। এইটা নেওয়ার পরে আমি যদি এইখানটাতে এবার যদি নিচে বেজে যদি আমি এ লিখি আর উপরে পাওয়ারে যদি আমি টু লিখি, তাহলে এটা এ স্কোয়ার হয়ে গেল, এটা এ স্কোয়ার হয়ে গেছে। এরপরে আমার লিখতে হবে প্লাস সাইন। আচ্ছা, এবার দেখো আমার কার্সরটা কোথায় আছে এটা খেয়াল করতে হবে, আমি যে এখন প্লাসটা লিখবো সেটা অবশ্যই বেইজে লিখতে হবে আমাকে, তো কার্সরটাকে বেইজে নিয়ে আসতে হবে। বাট আমার এখন কার্সরটা আছে হচ্ছে পাওয়ারে, যেখানে টু আছে টু এর ওখানে আমার এখন কার্সরটা আছে, এই যে টু এর ওখানে কার্সরটা আছে, কার্সরটাকে আমার এখন বেইজে নিয়ে আসতে হবে। তো বেইজে নিয়ে আসার জন্য কি করতে হবে, রাইট অ্যারো যেটা আছে রাইট অ্যারোতে যদি আমি ক্লিক করি, তাহলে দেখো কার্সরটা এখন যেখানটাতে এ লিখছি এই যে নিচে এ টাইপ করছি ওই এর বেইজের ওই বরাবর চলে আসছে। এরপর আমি আবার এখানটাতে প্লাস সাইন দিলাম, যে তার মানে এ স্কোয়ার প্লাস চলে আসছে, তার মানে আবার আমাকে আবার বি স্কোয়ার লিখতে হবে। তো বি স্কোয়ার আমি আবার কিভাবে লিখবো, আবার যদি আমি এই যে ইকুয়েশনে ক্লিক করি আবার এই অবস্থায় আসলো, আবার এখানে বি স্কোয়ার লেখার জন্য আবার এই সেম আমার এই বক্সটা নিতে হবে। এই বক্সটা নেওয়ার পরে আমি বেইজে লিখলাম বি, উপরে পাওয়ারে লিখলাম হচ্ছে টু, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার উপরে আমার টাইপ করা হয়ে গেছে। এবার নিচে আবার সেম ভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে হবে, তার মানে এখানে পাওয়ারের জন্য আবার আমাকে একটা বক্স নিতে হবে, তার মানে এইটা 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 গেল এ, উপরে লিখলাম আমি টু,
এরপর আমি রাইট অ্যারো দিয়ে বেইজে নিয়ে আসলাম কার্সরটাকে, এবার দিলাম মাইনাস, এবার আবার আমাকে আরেকটা বক্স নিতে হবে বি স্কোয়ার লেখার জন্য, এবার এখানে দিলাম বি, এখানে দিলাম হচ্ছে টু, তার মানে এই ওয়াই সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়েশনটা টাইপ করা হয়ে গেছে। যদি আর একটা ইকুয়েশন দুটো করার দরকার পড়ে, যেখানটায় ধরো সামেশন থাকবে সেখানটা বা অন্য কিছু থাকবে, ধরো আমরা চাচ্ছি যে ইন্টিগ্রেশন রিলেটেড একটা, যে ওয়াই সমান ইন্টিগ্রেশন সামথিং কিছু একটা থাকবে এরকম, হ্যাঁ তাহলে আমি এখানটায় আগে নিলাম ওয়াই ইকুয়াল টু, এবার আমি ইন্টিগ্রেশন সাইন নিলাম, ধরো ইন্টিগ্রেশনের উপরেও পাওয়ার থাকবে, নিচেও লিমিট থাকবে, লোয়ার লিমিট আপার লিমিট দুইটাই থাকবে, ধরো উপরে লোয়ার লিমিটে আছে টু, নিচে আপার লিমিটে আছে ধরো ওয়ান এরকম, আর এখানটায় ধরো আছে কি থাকতে পারে, এখানটায় ধরো থাকতে পারে এক্স স্কোয়ার ওয়াই এরকম সামথিং কিছু একটা আছে। এক্স স্কোয়ার ওয়াই যদি থাকে তাহলে আমার এখানে এক্স এক্স স্কোয়ার যদি নিতে হয় তার মানে আমার এখানে এরকম একটা পাওয়ার রিলেটেড কিছু একটা দরকার পড়বে এখানটাতে, তার মানে এখানটায় নিলাম হচ্ছে এক্স, উপরে যাবে এক্স টু, এরপর এই পাশে লিখতে হবে ওয়াই, তার মানে এই যে, এরপর যদি আমি ডিএক্স লিখতে চাই সাথে ডিএক্স লিখে দিলাম ডিএক্স, তার মানে এই এভাবে করে আমাদেরকে ফর্মুলাটা লিখতে হবে। তার মানে যে ফর্মুলাটা আমরা লিখবো আমাদেরকে খেয়াল করতে হবে ওই ফর্মুলার জন্য, ওই ফর্মুলার জন্য আমার যে কোন কোন এখান থেকে মানে কোন কোন সিম্বল গুলো আমার দরকার পড়তেছে ওই অনুযায়ী আমাদেরকে ইকুয়েশনটা ড্র করতে হবে, বুঝছি কিনা। এবং এইখানটাতে হচ্ছে ইকুয়েশন ড্র করতে গিয়ে যদি তোমার অন্য কোনো সিম্বল দরকার পড়ে, যে সিম্বল গুলো আমাদের কিবোর্ডে নাই, হ্যাঁ সে যদি অনেক যত ম্যাথমেটিক্যাল সিম্বল আছে সব সিম্বল গুলো এখানটাতে আছে, তোমার যে সিম্বলটা দরকার পড়বে তুমি চাইলে ওই সিম্বলটা এখান থেকে নিতে পারবে। আচ্ছা এটা গেল হচ্ছে তাহলে ইকুয়েশন রিলেটেড, যে এই যে আমার ওই ওইখানে যে সিম্বল গুলো বললাম সেই সিম্বল গুলো এখানটাতেও আছে, তুমি যদি অ্যাডভান্স সিম্বলে ক্লিক করো তাহলে দেখবে এখানে অনেকগুলো সিম্বল আছে, তোমার যে সিম্বলটা দরকার পড়বে তুমি ওই সিম্বলটা চাইলে এখান থেকে ইনসার্ট করতে পারো, তোমার যদি আলফা দরকার পড়ে, যদি বিটা দরকার পড়ে, গামা দরকার পড়ে, এখানে একটু খুঁজে নিতে হবে, বাট সব সিম্বল গুলো এখানটাতে আছে, তোমার যদি স্পেশাল ক্যারেক্টার দরকার পড়ে সেই স্পেশাল ক্যারেক্টার গুলো এখানটাতে আছে, কপিরাইটেড ক্যারেক্টার যদি দরকার পড়ে কপিরাইটের জন্য এইটা, রেজিস্টার্ড এর জন্য যে আর থাকে মধ্যে, ট্রেডমার্কের টিএম, তোমার যে স্পেশাল যদি ক্যারেক্টার গুলো দরকার পড়ে সেটাও তুমি এখান থেকে ইনসার্ট করতে পারবে। আচ্ছা তাহলে আমাদের ইনসার্ট এর কাজ শেষ বললাম, ড্র তে শুধুমাত্র ড্র করা মানে এখানে একটা পেন্সিল আছে, তুমি যদি পেন্সিল দিয়ে কিছু ড্র করতে চাও সেটা ড্র করতে পারো, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, এটা গেলো তোমার ড্র এর ইয়েটা। আচ্ছা এরপরে আসি ডিজাইন। আচ্ছা ডিজাইনের মধ্যে ওই যে আমি তোমাদের শুরুতেই দেখাইছিলাম যেটা, যে কিছু বাই ডিফল্ট এখানটাতে থিম আছে, ওই থিমগুলো যদি তোমরা ইউজ করতে চাও ইউজ করতে পারো, এই যে হোমের এখানে যেটা ছিল এখানে যেটা ছিল ওই সেম জিনিস, আবার ডিজাইনের এখানেও কিছু থিম আছে, হ্যাঁ তুমি চাইলে এগুলো এখান থেকে ইউজ করতে পারো অথবা না চাইলে ইউজ করার দরকার নেই। আচ্ছা আর একটা হচ্ছে ওয়াটার মার্ক, এটা অনেক সময় দরকার পড়ে পেজে, তুমি যদি ওয়াটার মার্ক দিতে চাও, ওয়াটার মার্ক বলতে হচ্ছে জল ছাপা যেটা বাংলা, তো তুমি যদি ওয়াটার মার্ক দিতে চাও সেটা তুমি এখান থেকে দিতে পারো, তো ওয়াটার মার্ক দেওয়ার জন্য তুমি এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পর এরকম ওপেন হবে, এবার তুমি যদি ওয়াটার মার্ক হিসাবে পিকচারও দেওয়া যায় চাইলে টেক্সটও দেওয়া যায়, তুমি যদি চাও যে একটা পিকচারকে ওয়াটার মার্ক হিসাবে দিবা তাহলে এই যে পিকচার ক্লিক করার পর সিলেক্ট পিকচার দিতে হবে, যে পিকচারটাকে ওয়াটার মার্ক দিতে চাই, ধরো আমাদের যে লোগোটা আছে আমরা চাচ্ছি লোগোটাকেই দিব, লোগোটা ইনসার্ট করলাম। আচ্ছা এরপরে এই যে তোমার এই যে এখানে দুইটা অপশন আছে, একটা লেখা আছে ওয়াশ আউট, আর এই যে ওয়াশ আউটে দেখো একবার আমি ওয়াশ আউটে টিক দিই তার মানে আমরা নর্মালি ওয়াটার মার্কটা দিয়ে হচ্ছে জল ছাপা মানে একটু আপসা আপসা থাকবে, তার মানে তুমি যদি ওয়াশ আউটে ক্লিক করো তখন এই ব্যাকগ্রাউন্ডে এটা হালকা হালকা শো করবে, আর যদি তুমি ওয়াশ আউটটা তুলে দাও তাহলে ওই পিকচারটা যে তোমার ইন্টেন্সিটির আছে ওই ইন্টেন্সিটি এখানটাতে শো করবে, তো সবসময় ওয়াশ আউটে টিক দেওয়া থাকবে। আর স্কেল হচ্ছে তোমার তোমার এই যে ওয়াটার মার্ক তুমি দিচ্ছ এটা তোমার টোটাল পেজের কতটা জুড়ে থাকবে, হ্যাঁ তুমি যদি 50% করে দাও তখন ছোট হয়ে যাবে, তুমি যদি এটাকে 500% করে দাও তখন এটা জুম হয়ে, এই যে তুমি এই রাইট পাশটায় প্রিভিউটা দেখতে পাবো, যদি 100% থাকে তখন এটা কতটুকু দেখাবে, যদি এটা 200% থাকে তখন এটা কতটুকু দেখাবে দেখো। আচ্ছা আমি ওয়াশ আউটটা তুলে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, যদি আমি 50% করে দিই দেখো খুবই ছোট হয়ে গেছে, আর যদি এটাকে 100% করে দিই তখন অরিজিনাল সাইজটা যতটুকু ততটুকু হবে, তুমি যদি চাও যে না এটাকে আর একটু জুম করে দিতে বড় করে দিতে তখন এই যে 200% করে দিলে পেজের কতটুকু জুড়ে ওই ওয়াটার মার্কটা থাকবে ওইটা, এবার তুমি যদি ওয়াশ আউট করে ওকে করে দাও এবার দেখো আমাদের এই পেজে এই যে লোগো যেটা ছিল লোগোটা ওয়াটার মার্ক হিসাবে চলে আসছে। আচ্ছা এটা গেলো তুমি যদি কোনো পিকচারকে ওয়াটার মার্ক হিসেবে দিতে চাও, তুমি চাইলে
পিকচার না দিয়ে তুমি টেক্সটকে ওয়াটারমার্ক হিসেবে দিতে পারো। তখন এইখানটায় তোমার টেক্সটটা লিখতে হবে, তুমি যে টেক্সটটাকে ওয়াটারমার্ক হিসেবে দিতে চাও ওই টেক্সটটা ধরে এখানটাতে লিখলা। হ্যাঁ, এখানটায় লেখার পরে এরপরে হচ্ছে তুমি এখানে যে তোমার ওই টেক্সটের কি ফন্ট সাইজ কত হবে, টেক্সটের তোমার সাইজ কত হবে, তুমি সব কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবে। হ্যাঁ, এই যে এখানে চেঞ্জ করতে, তুমি যেটাকে বোল্ড করে দিতে চাও বোল্ড করতে পারবে, তুমি যেটাকে ইটালিক করতে চাও ইটালিক করে দিতে পারবে। ট্রান্সপারেন্সিটা কত হবে, তুমি যদি চাও যে লেখাটা একেবারে বেশি মানে হাইড হয়ে যাবে, হ্যাঁ মানে লেখাটা মোটেই বোঝা যাবে না, হ্যাঁ তখন একেবারে তুমি যদি 100% ট্রান্সপারেন্ট করে দাও তখন মোটেই বোঝা যাবে না, আর তুমি যদি ট্রান্সপারেন্ট জিরো করে দাও তার মানে কিছুটা বোঝা যাবে এখানটায়। তারপরে তুমি যদি এটাকে এই যে তোমার এই লেখাটা যদি তুমি চাও যে আচ্ছা এই যে লেখাটা যদি তুমি চাও এইভাবে হরাইজন্টালি হবে, তাহলে তোমার এখানে এই যে এখানে হরাইজন্টালে টিক দিতে হবে। তুমি যদি চাও যে ডায়াগোনাল থাকবে তখন ডায়াগোনালে টিক দিতে হবে। তুমি যদি কালার চাও যে না একটু গ্রে কালার থাকবে তাহলে গ্রে দিতে হবে। তুমি যদি চাও যে না তুমি রেড কালার দিবা তাহলে রেড কালার দিলে দেখো এই যে রেড কালার দিলে ডায়াগোনাল রেড কালারে শো করতেছে। হ্যাঁ, এটা ডিপেন্ড করবে তোমার উপরে তুমি পিকচারকে ওয়াটারমার্ক হিসেবে দিবা না তুমি টেক্সটকে ওয়াটারমার্ক হিসেবে দিবা, সেটা তোমার উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, এটা গেল ওয়াটারমার্কের ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে চাইলে তুমি পেইজে যে একটা বর্ডার, তুমি যদি চাও চারপাশে পেইজে বর্ডার দিবা সেটাও চাইলে বর্ডারও দিতে পারো। হ্যাঁ, তাহলে এই বর্ডার দেওয়ার জন্য অনেক সময় আমাদের বর্ডার দেওয়ার দরকার পড়ে। ধরো তুমি বক্সে ক্লিক করবে, বক্সে ক্লিক করা মানে হচ্ছে চারপাশে তখন বর্ডার চলে আসবে। আচ্ছা, এবার বর্ডার দেওয়ার জন্য তুমি যদি চাও যে কালার কোন কালারে বর্ডার দিবা, সেই কালারটা তুমি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারো। সিলেক্ট করলা এরপরে তুমি যে রেখাটা দিয়ে বর্ডার দিবা সেই রেখাটা মানে কত মোটা হবে সেটা তুমি এখান থেকে চুজ করতে পারবে যে কত পিটি ইয়া হবে। তারপর হচ্ছে অ্যাপ্লাই টু হোল ডকুমেন্ট, হোল ডকুমেন্ট হবে না তুমি একটা স্পেসিফিক সেকশনে দিতে চাও সেটাও তুমি এখান থেকে দিতে পারো। এরপর তুমি যদি আরো যদি মোর অপশন দেখতে চাও যে তুমি মার্জিন কত রাখবা, তুমি যে বর্ডারটা দিবা টপে কতটুকু রেখে দিবা, বটমে কতটুকু রেখে দিবা, লেফটে কতটুকু রেখে দিবা, রাইটে কতটুকু রেখে দিবা, সবকিছু এখান থেকে ডিসাইড করতে পারো। এরপর তুমি যদি ওকে দাও, ওকে দিলে দেখো তোমার এই পেজের চারপাশে একটা বর্ডার চলে আসছে। হ্যাঁ, তুমি এরকম করে বর্ডারটা দিতে পারবে। আচ্ছা, এবার তোমার যদি মনে হয় যে না তুমি হচ্ছে টপে চাচ্ছ না, তোমার টপে বর্ডারটার দরকার নাই টপে, তাহলে তুমি এই যে দেখো এই যে চারটা কর্নার আছে, এই একটা কর্নার, এই একটা, এই একটা, এই একটা, তো এইটা হচ্ছে টপের জন্য। এই দেখো একবার ক্লিক করলে টপে থাকতেছে, আর একবার ক্লিক করলে টপ থেকে বর্ডারটা চলে যাচ্ছে। ধরো আমি টপে চাচ্ছি না, তার মানে এইটা যদি ক্লিক করে উঠাই দেই, এই যে উঠাই দিলাম, এবার যদি ওকে দেই, এবার দেখো আমার টপে বর্ডারটা নাই, টপের বর্ডারটা চলে গেছে। তার মানে তোমরা এখান থেকে আবার যদি চাই যে দরকার আছে, তার মানে আবার যদি এখানটায় ক্লিক করি, তার মানে আবার বর্ডারটা চলে আসবে, এই যে বর্ডারটা চলে আসছে। তার মানে এই পেজ বর্ডারের মাধ্যমে তুমি পেজের যে বর্ডার আছে বর্ডারটা তুমি এখান থেকে দিতে পারবে। আরো অনেকগুলো আছে, তুমি যদি কাস্টম কাস্টম বর্ডার দিতে চাও যে তোমার লেখাটা তোমার এই যে যে তুমি যে লাইনটা দিবা সে লাইনটা হচ্ছে আঁকা বাঁকা হতে পারে বা বিভিন্ন রকমের হতে পারে। হ্যাঁ, তুমি যদি চাও যে 3D বর্ডার দিবা 3D দিতে পারো, তোমার যেটা দরকার পড়ে তুমি ওই রকমের বর্ডার এখান থেকে দিতে পারবে। আচ্ছা, তো ডিজাইনটা গেল। এরপর হচ্ছে আমরা যদি লেআউটের মধ্যে যাই, আচ্ছা লেআউটে আমাদের খুব একটা দরকার পড়ে না। এখানে আমরা দুইটা জিনিস দেখব, দুইটা জিনিস হচ্ছে একটা হচ্ছে মার্জিনটা দেখব। আচ্ছা, মার্জিন মানে হচ্ছে তোমার এই যে পেজের টপে কতটুকু জায়গা তুমি রেখে দিবা যেখানটা তুমি টাইপ করবা না, যেমন আমরা খাতায় যেভাবে মার্জিন সেই মার্জিনের অংশটা আমরা লিখি না, তো এই যে মার্জিনটা এখানটায় তোমার বাই ডিফল্ট কিছু ডিজাইন মানে সাইজ দেয়া আছে। তুমি যদি নর্মাল যেটা যে এত সেন্টিমিটার টপে, এত সেন্টিমিটার বটমে, এত সেন্টিমিটার লেফটে, এত সেন্টিমিটার রাইটে এটা দিলে, এটা তুমি যদি চাও যে ন্যারো মানে আরো কমায় দিতে, অথবা তুমি তোমার নিজের মতো করে যদি কাস্টমাইজ করতে চাও, তো কাস্টম মার্জিনে ক্লিক করলে নতুন আর একটা উইন্ডো ওপেন হবে। এখান থেকে তুমি টপ বটম রাইট লেফট যেটা আছে সবগুলো তুমি তোমার মতো করে ছোট বড় করতে পারবে, এই যে উপরে নিচে আছে, অথবা তুমি চাইলে নিজে এখানে টাইপও করতে পারবে, এখানে মুছে দিয়ে টাইপ করে তুমি মার্জিনটাকে সেট করতে পারবে। আচ্ছা, এটা গেলো মার্জিন। এবার হলো ওরিয়েন্টেশন, দুই ধরনের ওরিয়েন্টেশন থাকে পেজের, একটাকে বলা হয় পোর্ট্রেট, একটাকে বলা হয় ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট মানে হচ্ছে ভার্টিক্যাল, মানে তোমার এই যে উপরের উপরের দিকে বড় থাকবে পেজটা, উপরে নিচে বড় থাকবে। আর তুমি যদি ল্যান্ডস্কেপ করে দাও তখন পেজটা তোমার এই যে উপরে নিচে ছোট হয়ে যাবে বাট পাশে বড় হয়ে যাবে, ওই যে ওই যে হরাইজন্টালি তখন পেজটা বড় হয়ে যাবে। তো নর্মালি তোমরা সার্টিফিকেট যখন দেখবা, দেখবা যে সার্টিফিকেট গুলো হচ্ছে তোমার এই যে এই মোডে থাকে, তো এটাকে বলা হয় ওরিয়েন্টেশন হচ্ছে ল্যান্ডস্কেপ। আর যখন তুমি রিপোর্ট লিখবা বা এই টাইপের জিনিসগুলো তখন পোর্ট্রেট মোডে দিলে এই অবস্থায় থাকে। তো এটা গেলো হচ্ছে ওরিয়েন্টেশন। আচ্ছা, এবারে পেজ সাইজ, আমরা আমরা অনেক সময় শুনি যে A4, তারপর লিগা, লেটার, বিভিন্ন পেজ সাইজ আছে। হ্যাঁ, তো এখানে হলো পেজ সাইজ গুলো আছে, তুমি যদি A4 নাও
তখন পেজের সাইজ একরকম থাকবে। লিগাল দিলে তখন দেখো পেজটা বড় হয়ে গেছে, তোমার উইডেও বড় হয়ে যাবে এবং লেন্থেও বড় হয়ে যাবে। এখান থেকে হচ্ছে পেজের সাইজটা ছোট বড় করা যাচ্ছে। আচ্ছা, এরপরে কলাম, কলামটা কিন্তু আমরা গতকালকেও বলছিলাম যে তুমি যদি একটা বক্সকে বা একটা পেজকে তুমি যদি মাল্টিপল কলামে ভাগ করো, তার মানে তুমি এটাকে দুইটা কলামে ভাগ করে, তার মানে এটা লম্বালম্বি ভাবে দুই ভাগে ভাগ হয়ে যাবে, বাম পাশেও লেখা যাবে ডান পাশেও লেখা যাবে। তার মানে আগে আমাকে বাম পাশ ফিল আপ করতে হবে, তারপরে ডান পাশটাই লিখতে হবে। তো এটাকে বলা হয় তোমার কলামে ডিভাইড করা। হ্যাঁ, তুমি চাইলে আমি যদি এটাকে টু কলামে ডিভাইড করি, তাহলে দেখো আমি যদি এখানে লিখতে চাই, আমি অর্ধেক বরাবর লিখতে পারবো, বাকি অর্ধেক আমি এখন লিখতে পারতেছি না, কারণ এটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। আমার এই লেফট কলামটা কমপ্লিট করার পরেই কেবল আমি রাইট কলামে টাইপ করতে পারবো। দেখো এই যে লেফট কলামটা কমপ্লিট করে আমি যদি উপরের দিকে যাই, এই যে এখন কেবলমাত্র আমি রাইট, ওই যে এখন আমি কেবল রাইট পাশটাতে লিখতে পারবো। হ্যাঁ, এখন লিখতে পারবো। তো এইটা গেল হচ্ছে তোমার কলামের ব্যাপারটা, এই যে কলাম। আচ্ছা, এরপরে লাইন নাম্বার, তুমি যদি চাও যে সবগুলা এই যে লাইনে তুমি নাম্বারিং করবা, তখন এই লাইন নাম্বারে ক্লিক করলে তোমার দেখো সবগুলো লাইনে এই নাম্বারিং চলে আসতেছে। তুমি এরকম করে লাইন নাম্বার দিতে পারবে, এখান থেকে লাইন নাম্বারের মাঝে এখান থেকে লাইন নাম্বার দেওয়া যাবে। আচ্ছা, আর এখানটাতে কি আছে বলার মতো? আচ্ছা, তো লেআউটে আর আমাদের তেমন কিছু বলার নাই। আচ্ছা, এরপরে রেফারেন্স, রেফারেন্সটা একটুখানি আমি বলবো, রেফারেন্স একটু বলে শেষ করে দিব আজকে, তাহলে আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে। আচ্ছা, লাইন নাম্বারটা তুলে দিচ্ছি। আচ্ছা, তো রেফারেন্সের এখানে, আচ্ছা আচ্ছা, আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে। আমি তোমাদের জন্য আর একটা পেজ ওপেন করি, দেখো এই জিনিসটা একটু তোমরা রেফারেন্স এবং সাইটেশন জিনিসটা একটু তোমাদেরকে ক্লিয়ার করি। যখন তোমরা রিপোর্ট লিখবা, রিপোর্ট লিখতে গিয়ে তোমাদেরকে অনেক সময় রেফারেন্স দিতে হবে এবং সাইটেশন দিতে হবে। আচ্ছা, কোনটাকে রেফারেন্স বলা হয়, কোনটাকে সাইটেশন বলা হয়? আচ্ছা, সাপোজ ধরো যেমন এই যে, এই যে আমি এখানে একটা তোমার উইকিপিডিয়ার একটা পেজ ওপেন করছি। হ্যাঁ, এই যে উইকিপিডিয়ার এই পেজটাতে দেখো তোমার একটা লাইনের শেষে ব্র্যাকেটের মধ্যে একটা নাম্বার দেয়া আছে 48। হ্যাঁ, তারপর তুমি যদি এটার উপর কার্সর ধরো, কার্সর ধরলে দেখো এটা লেখা এরকম একটা সোর্স চলে আসছে, তার মানে এইটা, এইটাকে বলা হচ্ছে সাইটেশন। তার মানে এই যে লেখাটা লিখলো এখানটাতে, আমি শুরু প্রথম দিকে যাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এখানে লেখা আছে বাংলাদেশ ফর্মস দ্য লার্জার অ্যান্ড ইস্টার্ন পার্ট অফ দ্য বেঙ্গল রিজন। এরপর এখানে তোমার একটা ব্র্যাকেটের মধ্যে 18 লেখা আছে, 18 লেখা আছে, এইটার উপরে কার্সর ধরলে লেখা আছে এই যে তোমার কিছু ব্যক্তিদের নাম আছে, একটা তোমার আর্টিকেলের নাম আছে, এটা কোথায় পাবলিশ হয়েছে, কত পেজ নাম্বার, এই সামথিং সামথিং এখানটায় দেয়া আছে। আচ্ছা, তার মানে এই যে 18 দেয়া, 18, এইটাকে বলা হচ্ছে তোমার সাইটেশন। সাইটেশন মিন করতেছে তো আমি যে এইখানে কথাটা বললাম, এই কথাটা আমি কোথা থেকে নিছি, কোন পেজ থেকে বা কোন ওয়েবসাইট থেকে অথবা কোন জার্নাল থেকে অথবা কোন বুক থেকে নিছি, ওইটা মিন করে। তো এই যে, এই যে 18, আবার এই যে এইটা এখন কোথায় আছে, এইটা আবার নিচে দেখো, এই যে আমি যদি 18 এ ক্লিক করি, আমার 18 নম্বরে এই যে চলে আসছে, এইটাকে বলা হয় রেফারেন্স লিস্ট। এই যেমন এখানে দেখো লেখা আছে রেফারেন্সেস, এগুলো বলা হয় রেফারেন্স। আর ওই যে ব্র্যাকেটের মধ্যে যেটা দেয় ওইটাকে বলা হয় সাইটেশন। তো এই যদি তুমি যখন রিপোর্ট লিখবা, রিপোর্ট লেখার সময় তোমাকে সাইটেশন এবং রেফারেন্সটা দিতে হবে। তার মানে তুমি একটা কথা যখন বলবা কোনো একটা ফিস সম্পর্কে বা কোনো একটা মেথড সম্পর্কে, তখন ওই কথাটা তুমি কোথা থেকে নিছো ওইটা তোমাকে সাইট করে দিতে হবে, সাইটেশন দিতে হবে। তো এই সাইটেশনটা এই মাইক্রোসফট ওয়ার্ডে দেওয়া যায়। তো আমি দেখাচ্ছি কিভাবে ওয়ার্ডে দেওয়া যাবে। ধরো আমি ওই সেম লেখাটাই যদি ধরো এখানে নিয়ে আসতেছি, ধরো এই লেখাটা আমি এখানটায় নিয়ে আসলাম। হ্যাঁ, সেখানটা এখন ইয়ে করা আছে, ডাবল কলাম করা আছে। আচ্ছা, আমি এখানে সাইটেশনটা মুছে দিচ্ছি। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে তোমার এই যে, এই যে কথাটা, এই কথাটা যে জার্নাল থেকে নেওয়া আছে সাইটেশন হিসাবে, জার্নাল, তারপর তোমার হচ্ছে কোনো কনফারেন্সের পেপার অথবা কোনো ওয়েব পেজ অথবা কোনো বুক, এগুলো নর্মালি সাইটেশন বা রেফারেন্স আকারে দেওয়া হয়। তো আমি এটা কিভাবে রেফারেন্স আকারে দিব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, তো আমি যদি রেফারেন্স, যে আমাদের অপশনটা আছে রেফারেন্স অপশনটা যদি যাই, এখানে গিয়ে দেখো দুইটা জিনিস লেখা আছে, একটা লেখা আছে ইনসার্ট সাইটেশন, একটা লেখা আছে বিবলিওগ্রাফি। আচ্ছা, এরপর উপরে একটা জিনিস লেখা আছে যে বিবলিওগ্রাফি স্টাইল। তোমার নর্মালি সাইটেশন দেওয়ার জন্য অনেক ধরনের স্টাইল আছে, তোমার এই যে APA, শিকাগো, তারপর হার্ভার্ড, IEEE, মানে তুমি যখন রিপোর্টটা লিখবা তখন ওই রিপোর্টটা তোমার যে সাইটেশনটা অ্যাপ্রুভ করে, যে সাইটেশনটা অ্যালাউ করে,
তোমার ওইটা ইউজ করতে হবে। তো আমরা এখানটাতে IEEE যেটা আছে আমরা IEEE দিয়ে দেখাচ্ছি কিভাবে তোমার ইউজ করতে হয়। আচ্ছা, তো আমি চাচ্ছি এইখানে একটা সাইটেশন দিতে, যে এই লেখাটা যে ওয়েবসাইট থেকে নিয়ে আসছি অথবা যে যে জার্নাল থেকে নিয়ে আসছি ওইটা সাইটেশনটা দিব। তো কিভাবে দিব? তাহলে এখানে আমাকে এই যে ইনসার্ট সাইটেশন আছে এইখানটা, যেখানটা আমি দিতে চাই ওইখানে কার্সর রেখে ইনসার্ট সাইটেশনে ক্লিক করতে হবে। আচ্ছা, এরপর আমি যে সাইটেশন দিব সেটা কি কোনো ওয়েবসাইট থেকে নেয়া নাকি সেটা কোনো জার্নাল থেকে নেয়, কোথা থেকে নেয়া? তার মানে আমি ওইটা ওই টেক্সটটা ওয়েবসাইট থেকে নিয়ে আসছি। তার মানে আমি যে এখানে দেখো এই যে তোমার টাইপ অফ সোর্স আমি এখানটা লিখলাম, ওয়েবসাইটে ক্লিক করলাম। হ্যাঁ, এরপর এখানটা আসছে অথর, যে অথর কারা। আচ্ছা, আমি একটা সামথিং একটা র্যান্ডম নাম দিলাম এখানে, এটা হলো অথর। নেম অফ ওয়েব ওয়েব পেজ আমি দিলাম ধরো এটা হলো উইকিপিডিয়া, উইকিপিডিয়া এরকম সামথিং কিছু একটা লিখলাম। হ্যাঁ, এবার এখানে আমি ধরো ইউআরএলটা দিয়ে দিলাম। আমি ইউআরএলটা যদি কপি করে নিয়ে আসতে চাই, ধরো এই যে ইউআরএলটা আছে আমি ইউআরএলটা কপি করে নিয়ে আসলাম। আরো অনেক কিছু আছে এখানে, তোমার সাল যদি দিতে হয় আমি সাল দিলাম ধরো, এরপরে কবে আমি অ্যাক্সেস করছি, হ্যাঁ 2021 সালে অ্যাক্সেস করছি, কোন মাস ইউজ অ্যাক্সেস করছি এই মাসে, ডে কবে, ডে হচ্ছে 21, এরকম করে ধরো এই সব ইনফরমেশন গুলো আমি দিলাম। দেওয়ার পর যদি আমি ওকে ক্লিক করি, ওকে দেওয়ার পর দেখো এখানে অটোমেটিক্যালি অন চলে আসছে, তার মানে যেহেতু এটা প্রথম সাইটেশন এই জন্য এখানে অন আসছে। এরপর এর পরের যদি সাইটেশন যেটা অটোমেটিক্যালি টু আসবে, এর পরেরটা দিলে অটোমেটিক্যালি থ্রি আসবে। এটা তোমাদেরকে আরেকটা দিয়ে দেখাই, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। ধর আরেকটা আমি হচ্ছে, এটা তো দেখাইলাম একটা ওয়েবসাইট থেকে আমি সাইটেশন করছি, আমি ধর আরেকটা করলাম ওয়েব না ওয়েবসাইট থেকে না করে ধর আমি একটা কোন একটা জার্নালের আর্টিকেলকে আমি এখানে সাইটেশন করব। তার মানে আমি এখানে দিলাম সোর্স হচ্ছে একটা জার্নালের আর্টিকেল। তার মানে এখানে আমি র্যান্ডম কিছু অথরের নাম দিলাম, যে এরা হচ্ছে ওই ওই ওইটার ওই যে জার্নালটা আছে বা আর্টিকেলটার অথর। আচ্ছা, টাইটেল ধরো আমি এখানে দিলাম, এটা হচ্ছে ওই যে পেপার যেটা আছে বা আর্টিকেল, আর্টিকেলের টাইটেল হলো এইটা। জার্নালের নাম ধরো আমি দিলাম, জার্নালের নাম হচ্ছে এইটা। হ্যাঁ, এবং ওই জার্নালটা ধরো পাবলিশ হয়েছে 2001 সালে পাবলিশ হয়েছে। জার্নালটার ভলিউম ধরো হচ্ছে 23, জার্নালটা ইস্যু ধরো হচ্ছে 2, জার্নালটার পেজ ধরো 4 থেকে 19, এরকম পেজ নাম্বার আছে। হ্যাঁ, এরকম আবার এইখানটা দেখো তুমি যখন ক্লিক করবা, ক্লিক করার পর নিচে এক্সাম্পল দেয়া আছে, তুমি যে ইয়ারটা দিবা ইয়ারটা কোন ফরম্যাটে দিতে হবে, তুমি যে ভলিউম দিবা ভলিউমটা কোন ফরম্যাটে দিতে হবে। হ্যাঁ, ওইটা এখানে তোমার এখানে এক্সাম্পল দেয়া আছে, তুমি যে ইস্যু দিবা ইস্যুটা কোন ফরম্যাটে দিতে হবে। এবার আমি এখানে ওকে দিলাম, এবার দেখো অটোমেটিক্যালি এখানে 2 চলে আসছে, তার মানে এটা গেল 1, এটা গেল 2। এখন আমার এই যে এইখানটায় যে রেফারেন্স গুলো ছিল, এই সবার লাস্টে যে রেফারেন্স, সবার লাস্টে যে এই যে রেফারেন্স, এটাকে বিবলিওগ্রাফিও বলে আবার রেফারেন্সও বলে। এবার যদি আমি এইটাকে নিয়ে আসতে চাই অটোমেটিক্যালি, ধরো আমি চাচ্ছি এইখানটায় বিবলিওগ্রাফিটা নিয়ে আসতে, এবার আমি বিবলিওগ্রাফির এখানে গিয়ে যদি ক্লিক করি, এই দেখো অটোমেটিক্যালি এই যে দুইটা যেটা ছিল, প্রথমটা হচ্ছে আমার এই যে ওয়েব লিংক, আর দ্বিতীয়টা হচ্ছে একটা জার্নালের যে আমার আমি আমি একটা ম্যানুয়ালি একটা এখানে ইনপুট দিছিলাম ওইটা। তার মানে এবার তুমি এই দুটোকে একটু যদি ফরমেটিং করো, তুমি যদি এদের ধরো ফন্ট সাইজ ছোট বড় করা, হ্যাঁ সেগুলো করতে পারবা, এদেরকে তুমি যদি জাস্টিফাই করো, তারপর তুমি যদি কালার চেঞ্জ করতে চাও সবকিছু করা যাবে। এবার এখানে তুমি যদি বিবলিওগ্রাফি আছে তুমি এটাকে যদি রেফারেন্স লিখে দাও সেটাও লেখা যাবে। হ্যাঁ আচ্ছা, তখন এইটা গেল হচ্ছে সাইটেশন দেয়া এবং রেফারেন্স তৈরি করার নিয়ম, কিভাবে সাইটেশন দিতে হয় এবং কিভাবে রেফারেন্স দিতে হয় মাইক্রোসফট ওয়ার্ড এর মাধ্যমে। আচ্ছা, এরপর আর দুইটা জিনিস আছে এখানে বুঝানোর, তোমার সেই দুইটা জিনিস বুঝে আমি শেষ করে দিব। আচ্ছা, আমরা তোমরা যখন বই পড়ো, বইয়ের একবার শুরুতে লেখা আছে যে বইয়ের ভিতরে যতগুলা ফিগার থাকে, ফিগারের ক্যাপশন গুলো টেবিল অফ ফিগার, টেবিল অফ কন্টেন্ট এরকম থাকে, মানে তোমার যতগুলো টেবিল থাকে তাদের শুরুতেই একটা সূচি থাকে, যতগুলো ফিগার থাকে ফিগারের সূচি থাকে। তো তুমি যদি একটা রিপোর্ট তৈরি করো, রিপোর্টে যদি অনেকগুলো ফিগার থাকে অনেকগুলো টেবিল থাকে, তুমি তাহলে ওদের কিভাবে সূচিটা অটোমেটিক্যালি তৈরি করবা, সেটা কিভাবে হয় সেটা আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। ধরো আমরা দুইটা এখানে ইমেজ ইনসার্ট করি। হ্যাঁ, আমি এখানে বক্স ছাড়াই ইনসার্ট করি তাড়াতাড়ি করার সুবিধার্থে। আমি এখানে একটা পিকচার নিচ্ছি, এই একটা পিকচার নিলাম। আচ্ছা, এখন এটা আমি এটা সাইটেশন ক্যাপশন দিব, ক্যাপশন কিভাবে দিব এইটার উপরে যদি আমি রাইট বাটন ক্লিক করি পিকচারটা সিলেক্ট করে, এবার যদি আমি রাইট বাটন ক্লিক করি দেখো লেখা আছে ইনসার্ট ক্যাপশন। হ্যাঁ, ইনসার্ট ক্যাপশন, এবার এটা যেহেতু এইখানে লেভেলের এখানে ডিসাইড করতে হবে এটা কি ফিগার না
টেবিল, এটা যেহেতু ফিগার, এখানে ফিগার সিলেক্ট করতে হবে। এরপরে এখানটাতে হচ্ছে এই যে ফিগার ওয়ান চলে আসছে অটোমেটিক্যালি। এবার তুমি এখানটাতে চাইলে টাইপ করতে পারো যে তোমার ক্যাপশন কি হবে। ধরো আমি এটা র্যান্ডম কিছু একটা টাইপ করলাম, এটা হচ্ছে ফিগার, হ্যাঁ, অথবা আমি এখানে দিলাম শুধু লোগো ওয়ান লিখবো, আমি র্যান্ডম কিছু না লিখে লিখি লোগো অফ সিভাসু, হ্যাঁ এটা লিখলাম, এটা গেল এই যে ক্যাপশন আসলো এখানে ফিগার ওয়ান, এরপর সামথিং কিছু একটা আসলো। আমি যদি আর একটা ইয়া নেই, তোমার আর একটা পিকচার নেই, এই সেম পিকচারটাই নিচ্ছি, বাট আমি ডিফারেন্ট একটা সাইটেশন ক্যাপশন দিব, এখানটা এটাই নিলাম, এটা নিলাম, আবার রাইট বাটন ক্লিক করে আবার ক্যাপশন দিলাম। আচ্ছা এটা 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 দেখো অটোমেটিক্যালি ফিগার টু চলে আসছে। আবার লিখলাম লোগো অফ সিভাসু, এটা ব্র্যাকেটের মধ্যে আমি টু দিয়ে দিলাম, হ্যাঁ টু সিভাসু টু, ওকে ফাইন। আচ্ছা এবার এরকম করে ধরো তোমার তোমার রিপোর্টের মধ্যে অনেকগুলো ধরো ফিগার আছে, একদম ফিগার গুলো তুমি এখানে একটা সূচিপত্র তৈরি করতে চাচ্ছ, সেটা কিভাবে করব। এইখানে দেখো লেখা আছে যে ইনসার্ট টেবিল অফ কন্টেন্ট, আচ্ছা হ্যাঁ এই যে দেখো এখানটা লেখা আছে ইনসার্ট টেবিল অফ ফিগার্স, হ্যাঁ এইখানে গিয়ে এখন যেহেতু আমরা ফিগার ফিগারের গুলো হচ্ছে আমি এখানে সূচিপত্র করতে যাচ্ছি, এই জন্য তোমার এখানে ফিগার সিলেক্ট করো, ফিগার সিলেক্ট করে যদি আমি ওকে ক্লিক করি, দেখো এই যে তোমার দুইটা চলে আসছে যে ফিগার ওয়ান তার টাইটেল কি ছিল, ফিগার টু তার টাইটেল কি ছিল, এবং দুইটা কত নম্বর পেজে আছে। প্রথমটা পেজ ওয়ানে ছিল, পরেরটা পেজ টুতে ছিল। আচ্ছা আমি একটু যদি দুইটাকে দুই পেজে নিয়ে যাই, ধরো এটাকে আর একটা পেজে নিয়ে যাই, আচ্ছা এইটা গেল আর একটা পেজে চলে গেল, হ্যাঁ এবার যদি আমি এখানে নিয়ে আসি, এবার যদি এখানে ক্লিক করি ফিগারে সিলেক্ট করে যদি আমি ওকে দেই, এবার দেখো প্রথমটা 1 নম্বর পেজে আছে, দ্বিতীয়টা 2 নম্বর পেজে আছে। তার মানে তোমার এগুলোর জন্য অটোমেটিক্যালি ম্যানুয়ালি এখানে টাইপ করার দরকার নাই, বাট এটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। এবার তুমি যদি এইগুলাই ক্লিক করো, এগুলাই ক্লিক করলে তোমার ওই যে যেটা যে পেজে আছে ওই পেজে চলে যাবে। তুমি যদি এইটাই ক্লিক করো, লোগো টু তে ক্লিক করো, লোগো টু যে পেজে আছে ওই পেজে অটোমেটিক্যালি চলে যাবে। খুবই একটা সুন্দর সুন্দর একটা জিনিস এখানটায়। তো তোমরা যখন পিকচার গুলো নিবা, পিকচার গুলো নিয়ে যখন এর ক্যাপশনটা দিবা, তো ক্যাপশনটা হচ্ছে এই যে রাইট বাটনে ক্লিক করে দেন ইনসার্ট ক্যাপশন, এই ফিচারটা ইউজ করে দেন তোমরা ক্যাপশনটা দিবা। এইটা দিয়ে যদি ইউজ করো তাহলে যেটা হবে, তুমি এই ফিচারটা ইউজ করে খুব সহজেই তাদের জন্য যে সূচিপত্রটা তুমি এখানে তৈরি করতে পারবে, ঠিক আছে। এটা গেল ফিগারের জন্য। যদি আবার তোমার টেবিল থাকে, টেবিলের বেলা তো সেম, ধরো এখানে একটা টেবিল আছে, এখানে একটা টেবিল নিলাম, ধরো এখানে একটা টেবিল, এখানে একটা টেবিল নিলাম, এই টেবিলটার একটা ক্যাপশন দেই। আর কিভাবে দিব, এই যে টেবিলটার এই যে তোমার প্লাসের মতো আছে, এটা সিলেক্ট করলে, ক্লিক করলে টোটাল টেবিলটা সিলেক্ট হয়ে যাবে। এরপর রাইট বাটন ক্লিক করলে তোমার এখানে যে ইনসার্ট ক্যাপশন লেখা আসবে। এরপর এখানে তোমার লেবেলের এখানে ফিগার থাকবে না, এখানে থাকবে টেবিল। এখানে টেবিল দিলে এটা যেহেতু আমার প্রথম টেবিল, এই জন্য অটোমেটিক্যালি এখানে টেবিল অন চলে আসবে। তো আমি এটা একটা র্যান্ডম একটা সাইটেশন ক্যাপশন দিলাম, দিয়ে ওকে দিলাম, তার মানে এখানে এটা চলে আসবে এখানটাতে। এরপর যদি আমি আর একটা যদি নিতে চাই, আর একটা যদি আমি আর একটা টেবিল যদি নেই, দুইটা টেবিল নিয়ে দেখাচ্ছি এখানটায়, আর একটা টেবিল নিলাম, এবার এটার যদি আমি ক্যাপশন দেই, আচ্ছা এখন ক্যাপশনটা তোমরা উপরে দিবে না নিচে দিবে সেটাও সিলেক্ট করা যায়। এখানে দেখো পজিশন লেখা আছে, পজিশন এখানে লেখা আছে অ্যাবাভ সিলেক্টেড আইটেম, বিলো সিলেক্টেড আইটেম। তুমি যদি উপরে দিতে চাও তাহলে অ্যাবাভ সিলেক্টেড আইটেম সিলেক্ট করতে হবে, যদি নিচে দিতে চাও তাহলে বিলো সিলেক্টেড আইটেম, এইটা এটা টিক দিতে হবে। আচ্ছা এটার আমি এটা র্যান্ডমলি একটা আমি সাইটেশন দিই, ক্যাপশন দিলাম, আচ্ছা ওকে ফাইন। তার মানে এখানে আমার দুইটা টেবিল আছে। আচ্ছা এবার যদি আমি এদের জন্য যদি আমি আবার এই লিস্ট অফ ফিগার তৈরি করতে চাই এরকম করে, তখন আবার আমার এই রেফারেন্সের এখানে যেতে হবে, গিয়ে এখানে এবার আমার এখানে টেবিল ডিসাইড করতে হবে, টেবিলে দিয়ে ওকে দিলাম। এবার যে টেবিলের যে দুইটা ছিল, টেবিলের দুইটা এখানে অটোমেটিক্যালি চলে আসছে, টেবিল ওয়ান এবং টেবিল টু, যেহেতু দুইটাই সেম পেজে আছে, টেবিল টু তে আছে, এই জন্য এখানে টেবিল টু শো করতেছে। আমি যদি এবার ক্লিক করি টেবিল ওয়ানে, ক্লিক করলে টেবিল ওয়ান যেখানে আছে ওইখানে চলে যাবে, টেবিল টু তে ক্লিক করলে টেবিল টু যেখানে আছে ওইখানটায় চলে যাবে। তো এইটা খুবই মজার জিনিস, এটা তোমরা যখন এরকম ফিগার নিয়ে কাজ করবা, যখন তোমরা টেবিল নিয়ে কাজ করবা, তখন এই ক্যাপশন গুলো এরকম যদি দাও, দেওয়ার পরে তুমি অটোমেটিক্যালি এই জিনিসগুলো তৈরি করে ফেলতে পারবে।
আচ্ছা, তার মানে রেফারেন্স যদি যায়, রেফারেন্সে আর আমাদের ওরকম বলার মতো কিছু নাই। আচ্ছা, আর একটা জিনিস আছে, আর একটা জিনিস তোমাদেরকে বলি, ফুট নোট। ফুট নোট মানে হচ্ছে, ধরো তুমি এইখানে একটা টার্ম লিখছো, হ্যাঁ, একটা ধরো একটা ধরো তুমি এখানে লিখলে বাংলাদেশ। এখন তুমি চাচ্ছ যে বাংলাদেশ সম্পর্কে কিছু একটা তুমি নিচে ফুট নোট আকারে লিখতে, সেটা ফুট নোট আকারে কিভাবে লিখে, তুমি বাংলাদেশের এখানে যদি লিখে এই যে ইনসার্ট, এই যে ইনসার্ট ফুট নোটে ক্লিক করো, তাহলে দেখো তোমার এরকম একটা নিচে অটোমেটিক্যালি একটা কার্সরটা চলে আসবে। এবার তুমি এখানে বাংলাদেশ সম্পর্কে কিছু একটা লিখো, যে বাংলাদেশ সামথিং সামথিং, এত বাংলাদেশ এই জায়গায় অবস্থিত, এই যে এরকম একটা, তোমরা এরকম প্রায়ই দেখবা, তোমরা যখন কোনো একটা আর্টিকেল পড়ো বা কিছু একটা পড়ো, দেখবা যে কোনো কোনো এরকম ওয়ার্ডের উপরে এরকম 1 2 3 4 এরকম একটা নাম্বারিং দেওয়া থাকে, এবং নিচে গিয়ে দেখবা ওই নাম্বারিংটা থাকে, এবং ওই নাম্বারিং এর সামনে একটা ডিসক্রিপশন দেওয়া থাকে। এটাকে বলা হয় ফুট নোট। ফুট নোট মানে হচ্ছে কোন একটা স্পেসিফিক ওয়ার্ডকে তুমি যদি ইলাবোরেটলি আলাদা ডিসক্রাইব করতে চাও, যে এই বাংলাদেশ সম্পর্কে তুমি অতিরিক্ত একটা নোট তুমি এখানে অ্যাড করতে চাও, সেটা তুমি এইভাবে করতে পারো, এটাকে বলা হয় ফুট নোট। যদি আবার আমি অন্য একটা ওয়ার্ডের জন্য করতে চাই এই পেজে, ধরো এখানে আর একটা ওয়ার্ড আছে, তো এখানে বাংলাদেশ না বললাম, এখানে ধরো ঢাকা লিখলাম, ঢাকা, ঢাকা সম্পর্কে আমি কিছু একটা বলতে চাচ্ছি ফুট নোটে, এখানে ইনসার্টে দিলে তখন এটা অটোমেটিক্যালি টু চলে আসবে, আর এখানে টু এর সামনে তখন আমার কিছু লিখতে হবে। তার মানে এইটা এখন এইটা দ্বারা বোঝাচ্ছে, এই যে ওয়ান আছে যেখানে, এই যে ওয়ান, আমি যদি ওয়ান যেখানে আছে ওইখানে যাই, তার মানে এই যে ওয়ান মানে বাংলাদেশ নিয়ে বলছে। আবার এখানে যে টু আছে, এই টু মানে হচ্ছে এই নিচের টু, এই টু মানে হচ্ছে এখানে ঢাকা নিয়ে বলা হয়েছে, এটা ঢাকা নিয়ে বলা, এটাকে বলা হয় ফুট নোট। এটাও মাঝে মাঝে তোমরা দেখবা যে যখন রিপোর্ট লিখে বা কোনো একটা আর্টিকেল লিখে, তখন এরকম ফুট নোট দেয়া থাকে, 1 2 3 4 এরকম দেয়া থাকে, তখন নিচে গিয়ে আবার দেখতে হয় যে আসলে এটা এটা এটার মানে কি। এই ছিল মোটামুটি তোমার রেফারেন্সের কাজ। এরপরে মেইলিং, এটা নিয়ে কিছু নাই বলার মতো। রিভিউতে হচ্ছে তোমার ওই যে গ্রামাটিক্যাল জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আচ্ছা। এরপর হচ্ছে ভিউ, ভিউতেও আমাদের তেমন কিছু বলার নাই। তো এই ছিল মোটামুটি মাইক্রোসফট ওয়ার্ডের কাজ। আমার মনে হয় তোমরা মোটামুটি বুঝতে পারছো। এরপরে যদি আমাদের বিশ্ববিদ্যালয় খুলে, তখন আমাদের ল্যাবটা অলওয়েজ ওপেন থাকবে, তখন তোমরা এসে ওখানে প্র্যাকটিস করলে আমার মনে হয় তোমাদের বুঝতে অসুবিধা হবে না, যে জিনিসগুলো তোমরা হয়তো বুঝতে পারো না, বাট ওখানে এসে প্র্যাকটিস করলে ওই জিনিসগুলো তোমরা বুঝতে পারবে।